আয়েশা আপু কি আছে? আপু একটু দেখা যাচ্ছে, কি একটু দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া? আপু, হ্যাঁ আপু, আপনার পেজ নিয়ে কি সমস্যা হয়েছিল আমাকে না বলেন। ইচ্ছা কথা বল। নিয়ে কোনো সমস্যা হয় নাই, পেজটা অনেকদিন থেকে আমি কিছু ইয়ে করতেছিলাম না, তো এই জন্য লাইক টাইক করতেছিল না, রিচ হচ্ছিল না। আমি ভাবলাম যে এটা অর্গানিক ভাবে প্রমোশন করা যায় কিনা এই জন্য সবার সাথে। আর আমার হচ্ছে পেজের নামটা একটু বড়, তো ওইটা একটু শর্ট করার জন্য এই জন্য জিজ্ঞেস করছিলাম যে রিনেম করলে আপনার কেমন পুরো হবে। পেজের নাম কি? উষাজিং ভাইয়ের এটা শেষ হয়ে গেলে আপনার পেজটা একটু দেখাবেন। হ্যাঁ, একটা পেজ, আপুর পেজ দেখে আপনারা বলবেন যে আপুর পেজের কোথায় কোথায় ঝামেলা। একটা পেজ বাইরে থেকে দেখে বায়ারকে কিভাবে কনভিন্স করবেন যে দেখো তোমার পেজ এই এই কারণে, এই এই ফল্টের কারণে তোমার পেজে হচ্ছে রিচ হচ্ছে না, অর্গানিক রিচ হচ্ছে না, বা এই এই ফল্টের জন্য স্পেসিফিক যে রিজন গুলির জন্য না হয়, ওই রিজন গুলি আপনার বায়ারকে বুঝাতে হবে। কিভাবে বুঝাবেন ভাইয়া? একটু স্ক্রল করে উপরে উঠেন, ট্যাব টেমপ্লেটস দেখি, রিপ্লাই, ট্যাব টেমপ্লেটস। ওকে ভাইয়া, এত ডিটেইলিং, এত ডিটেইলিং দেখানো উচিত না পেইজে, ঠিক আছে? যেটা দেখিয়েছেন রিপ্লাই এসছে সেটাকে অ্যাজ এ মানে আপনার এই স্যাম্পলের জায়গায় একটু স্ক্রল করেন। আরেকটু, আরেকটু, আচ্ছা ওয়ার্ক স্যাম্পল তো এতটুকু, এই স্যাম্পল গুলি একটু চেঞ্জ করতে হবে। স্যাম্পল গুলি কোথায় চেঞ্জ করবেন আমি আপনাকে বলে দিব। আয়েশা আপু, আপু জি আপু, জি, আপনি পেইজের এখন মানে এখন উষাচিং ভাইয়া কাজ করুক, আপনি উষাচিং ভাইয়াকে পেইজের অ্যাডমিনশিপটা একটু দেন। উষাচিং ভাইয়া কাজ, আপনার পেইজের টোটাল জিনিসটা আপনি তো কি স্ক্রিন শেয়ার করতে পারবেন আমাদের সাথে? জি আপু, না, আয়েশা আপুকে বলছে, আয়েশা আপু কি ল্যাপটপ দিয়ে আমার সাথে স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? না আপু, আমি উষাসিং ভাইয়াকে দিচ্ছি, একদিন দিচ্ছি। আপনি অ্যাডমিন দিয়ে দেন ভাইয়ার, ওখান থেকে ভাইয়া কাজ করতে থাকলে আপনারা বুঝে নেবেন। ভাই আপনি ফেসবুকে চলে যান, ক্যানভাটা বন্ধ করেন, আমি আপনাকে বলে দিচ্ছি আপনার স্ক্রিন শেয়ার কোথা থেকে, সরি আপনার ইয়ে কোথা থেকে নিতে হবে। ওয়ার্ক স্যাম্পল কোথা থেকে কালেক্ট করতে হবে? আচ্ছা কেউ জয়দেবের স্যার, জয়দেব স্যার কিছু বলেছে? জয়দেব আপু আর কিছু বলে নাই তো উনি আমাকে। খুবই ভালো, আপু কোন জায়গায় যাব? আয়শাপুর পেজের রোল দিয়ে দিয়েছে আপনাকে? না এখনো তো দেয় না মনে হয়। পেজের রোল দেখ, আপনি আপুর পেজটাতে অ্যাজ এ ভিজিটর একটু ভিজিট করেন, একটা ট্যাব ওপেন করে। আয়েশাপুর পেজটাতে আপনি অ্যাজ এ ভিজিটর জয়েন করেন। আইসাপুর পেজের নাম কি জানে উনি? নাম চার জন্য ভাই। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আচ্ছা আশা আপু আপনার ইয়েটা একটু বলেন তো। কেন আয়েশাপুকে বলতে হবে এখন? আসেন, আপনাদেরকে আমি ধরি।
জানান আপু, আয়েশা আপুর কি গো এটা ফুড ব্যাংকের পেজ ওটা না, ওনার পেজ আরেকটা আছে, উনি যেটা দিয়ে কিনা করে ওই শপিং রিলেটেড ওগুলা প্রোডাক্ট গুলা সেল করে, তো ওইটার কাজ করতে চাচ্ছে আপু। যেই পেজেরই কাজ করু আমার তো কোনো ইস্যুস নেই, তাই না ভাইয়া? জি আপু, ওইটা আমাদেরকে বলে নাই তো কোন পেজ। আয়েশা আপুর ধরে পিটানো উচিত এখন, সে যদি ব্যাটসম্যান দিয়ে না বললো তারই তো লস, তার কাজ না না করবেন কেন উনি আপনারা? এখনো বলে না, উনি তো বলতে চাচ্ছে কিন্তু এখনো বলে নাই আর কি। ভাইয়া আপনি একসেপ্ট করেন, আমি দিছি। ভাইয়া কি কোনো কিছু চার্জে লাগানো বা এখানে কারো কোনো কিছু চার্জে লাগানো এরকম কিছু? আপু আমার ওই কিওয়ার্ডটা একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, বারবার সাউন্ড হচ্ছে একটা, এই যে এই যে এই জন্য আপু ওই নতুনটা লাগাচ্ছি, এটা একটু ঝামেলা করতেছে। আমাদের মানে আপনাদের আমার একই সাথে প্রবলেম শুরু হয়েছে। আচ্ছা, এটা শখের বসে ভাই মীরা আপু? জি আপু, আপু আমি চাচ্ছি যে সামনের আচ্ছা যে এই ইয়াটা দুটা বাংলা লেখাটা ওইটা চেঞ্জ করে দেওয়ার জন্য। সামনের যে বাংলাটা, আচ্ছা শখের বসে বাই মীরা, এখন এইটার ব্যাপার হচ্ছে আমি আপনাদের বলেছি নাম খুব ইজি রাখতে, উচ্চারণে সহজ, যেই নামের মধ্যে কোনো প্রবলেম হয় না, যেই নামের সার্চ করলে সেটা হোক একটা বৃদ্ধ মানুষ, সেটা হোক একটা ইয়ং জেনারেশনের যারা আমরা রেগুলার ফেসবুক ইউজ করি, করতে পারি, তারা যে কেউ হোক তারা যাতে খুব সহজে আপনার পেজটা, এখন শখের বসে ভাই মীরা আপনার যে কেউ একটা ইয়ং এজ এর মানুষ এটাকে খুব ইজিলি বের করে নিতে পারবে, কিন্তু ওল্ড এজ এর মানুষ এই যে শখের বাংলাটাকে মুছে ইংলিশটাকে লিখবেন, আসলে সেইটাকে সে কিভাবে খুঁজে নিবে? আপু তাহলে সবাই মিলে একটা নাম চুজ করে দেন, পুরোটা চেঞ্জ করে দেই। চক্কর বসে এটা থাক নাকি, আর অন্যগুলো গাড়ি দিলে হয়। এখন শখের বসে থাকবে কি না সেটাও একটা কথা বলেছেন, কিন্তু অ্যাকচুয়ালি একটা সেকেন্ড হোল্ড করেন। হ্যাঁ, হাইফেন থেকে বাকি অংশ ওরা কেটে দেন। বাবা দীপ্ত ধর ক্লাসে জয়েন করেছে, আপু ক্লাসে জয়েন করছি তো বেশ কিছুক্ষণ হলো। না আমি তো আসলে ভিজিটর মোড়ে যান, ভিজিটর মোড়ে। ভাইয়া লাইক বাটনের সাথে দেখেন মোড় আছে, মোড়ে গেলে ভিজিটর বাটনটা পাওয়া যায়, মোড়ে গেলে ভিজিটর এই বাটনটা যে এটা, পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এটাই। ঠান্ডা এখনো কাল লেগে আছে দীপ্ত ধরে। হ্যাঁ আপু বৃষ্টি পড়তেছে তো প্রচুর। এখন তো আপু আমাদের বাড়ির আশেপাশে ম্যাক্সিমাম দেখি সবাই সর্দি কাশি জ্বর, 2 দিন ধরে প্রচুর বৃষ্টি, রাতে গরম লাগে, সকালে ঠান্ডা ফ্যান চলে ঠান্ডা লেগে যায়। রাতে গরম লাগে মানে সকালে কি হয়েছে কি আপনার বলেন তো? মানে এমনিতে আপু রাতে গরম পড়ে তো, কিন্তু বৃষ্টি হলো গরম সকালের পড়বে দিকে কেন? বৃষ্টি তো সকালের দিকে পড়ে, ভোরবেলার দিকে বৃষ্টিটা শুরু হয়। আপু শীতের আভাটা চলে আসতেছে এখন, মাঝরাতে প্রচুর গরম, কি ভোররাতের দিকে ঠান্ডা পড়ে, ভোররাতের দিকে ঠান্ডা পড়ে। আপু হ্যাঁ আপনারা ভোররাতের দিকে ঢাকা ঠান্ডা ছুটি লাগে, এই জন্য পড়ে, আমাদের ঢাকায় পড়ে না, আমাদের এখনো পুরো গরমে আছি আমরা। রাতের আমি দিকে তো গরম লাগে তো আপু, আর কম্বল গায়ে সকালের দিয়ে দিকে ঘুমাই, ঠান্ডা। আরেকটা বলতেছি আমি তো কম্বল গায়ে দিয়ে ঘুমাই, আপনারা কম্বল এর নিচে রেখে দিন আমি। ঠিক 5 তারিখ আজকে 23 তারিখ আপু,
20 তারিখ? 1 মিনিট ভাইয়ারা, আপুরা আপু এই পেজ থেকে কি কি সেল করলেন? কোনটাতে কি কি সেল করলো আপু? না একটু জিজ্ঞেস করলাম আয়শা আপুকে, মানে কি কি সেল করলেন আর কি। আয়শা আপুকে কি সেল করলো? ভ্যারাইটিস, হ্যাঁ বুঝি নাই। ভ্যারাইটিস ভ্যারাইটিস। আচ্ছা আচ্ছা, আপনি আপনার ব্যাচমেটদের কি যদি প্রমোট না করেন আপু, তাহলে কেমনে হবে বলেন? আচ্ছা আমি ভিজিটর মুডে যখন ভাইয়াকে বলেছি, ভাইয়া ভাইয়া ভিজিটর মুডে আসার কারণ হচ্ছে যে আপনার ভাইয়া জি আপু আপনি হচ্ছেন ক্লাসিক মোডে সুইচ করেন, এই মুড দেখলে আমার মাথা ঘুরায়। ক্লাসিক মোডে সুইচ করেন আপনারা, এখানে না ক্লাসিক মোড, ওই যে আপনি ওইখানে 48 আওয়ারের জন্য তাই ক্লাসিক মোড। স্কিপ দেন, স্কিপ 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 দেন ভাইয়া। আপনারা কোনো পেজে যখন কাজ করবেন ভাইয়া, হোল পুরোটার স্ক্রিনশট নিবেন, নিচের যে টুলবার আছে আপনার, নিচের টুলবার এবং উপরের এই সার্চ বার, এইটুকু বাদ দিয়ে পুরো পেজের স্ক্রিনশট নিয়ে তারপর একটা বায়ারকে যখন বুঝাবেন, সেটা কিভাবে বুঝাবেন? সেটা হচ্ছে যে আপনাকে নিতে হবে অনেকগুলি পেজের, ভাইয়া যেটা নিয়েছে ওরকম না। এই যে যেমন এই যে কল নাউতে একটা, এখানে দুইটা বাটন আছে না, ওদেরকে এইভাবে বুঝাই দিবেন যে দুইটা বাটনে এই এই বাটনটা, এই বাটনটা দিবেন একটা কালারের আর সেন্ড মেসেজটা দিবেন একটা কালারের। এরপর একটু স্ক্রল করেন উপরের দিকে উঠেন, ব্যাস ব্যাস। এরপরে এই যে ট্যাব টেমপ্লেট বোঝানোর জন্য, দাঁড়ান ভাইয়া। আচ্ছা সুহাগের সাথে কারো কি কথা হয়েছে আপনাদের? একটা অবস্থা আমার সাথে আজকে, লাভ দিয়ে দুইবার দিলাম, দুইবারই হয়ে গেল এরকম। 1 মিনিট ভাই, মাঝে মাঝে নিজের হাত যে এই জায়গাটাকে আপনি মার্ক করবেন, আমি তো এভাবে করেছি, আপনি এভাবে না করে আপনারা এই যে এইভাবে মার্ক করে দিবেন। এটা একটা মার্ক করেন। আর এরপরে হচ্ছে যে যেটা কাস্টম ট্যাব করতেছেন ইউটিউব, সেটাকে মার্ক করেন, এখানে অ্যাবাউট ওটাকে মার্ক করেন। এরপরে এখানে যে খাগাছড়ি এই যে জিনিসটা অ্যাড করা, এটাকে অ্যাড করেন। তারপরে দেখাবেন কিভাবে ভাইয়া ওনাকে সেন্ড মেসেজে ক্লিক করেন আপুর, এই যে আপুর টিপিক্যাল সেন্ড মেসেজে কি এসছে, যে আপু দুইটা কোশ্চেন সেট করে রেখেছে, দুইটা কোশ্চেন এসছে না পপ আপে, এটার কোনো ইনস্ট্যান্ট আছে? এখানে হাই লিখেন, হাই লিখেন ভাইয়া, সেন্ড করে দেন। এই যে ওনার তো একটা ইনস্ট্যান্ট রিপ্লাই চলে এসছে, ওনার ইনস্ট্যান্ট রিপ্লাই চলে এসছে না, যাদের ইনস্ট্যান্ট রিপ্লাই আসবে না ওই পেজের এই স্ক্রিনশট নিতে হবে আপনার, মানে এভাবে নেবেন। দূর
ওই পেজের স্ক্রিনশটটা এই যে ধরেন এতটুকু স্ক্রিনশট নিয়ে তখন এখানে দেখাই দেবেন যে এই যে এই জায়গাটায় কোনো ওনার কোনো রিপ্লাই আসেনি, এই কাজটা এই যে এসছে, এই কাজটা আপনার এইখানে এখন আপুর যেটা আছে আপু শুধু অনই করেছে, এখানে পার্সোনালাইজেশন দেয়নি যে হ্যালো বা হাই বা তার নাম আসা, আপু কিন্তু এটা অ্যাড করেনি, দেখেছেন? সে শিখেও সে তার নিজের কাজ করেনি, সে বাইরের কাজ করবে কিভাবে, বাইরে তার উপরে ট্রাস্ট করবে কিভাবে? এটাতে টাকা পয়সা লাগছে? আপনি যেহেতু দোনোটাই আপনার বিজনেস চিন্তা করছেন, তাহলে এটাতেও তো করা উচিত, তাই না আপু? জি আপু। সচিন ভাইয়া, একটা পেজের মানে অ্যাডমিনশিপ ছাড়া অ্যাজ এ ভিউয়ার আপনারা এই জিনিসগুলি বুঝতে পারবেন যে পেজটার কি কি কাজ করতে হবে, পেজটা বেসিক কাজগুলি আপনি যাতে বায়ারকে বায়ারের অ্যাজ এ ভিউয়ার দেখে বুঝতে পারেন। কারণ কখনো তো আপনাকে বায়ার কাজের কথা বললেই আপনাকে অ্যাডমিনশিপ বা পেজের কোন রোল দিয়ে দিবে না, তাই না? এখন আপুর পোস্টগুলিতে যান, আপুর পোস্টগুলিতে দেখেন আপুর ভুলগুলি আমি ধরি। এই আপুর ভুল ধরাটা আপু আপনার ভুল ধরার জন্য না, এই ভুল ধরাটা যাতে এই পোস্টটাকে আপনারা আরো সুন্দরভাবে রিচ করতে পারেন, পোস্ট সরি পোস্ট করতে পারেন, সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। নিচে ভাইয়া এগুলি ফটোজ, এটা ফটোজে, এটা ফটোজে আছে। পোস্ট ভাই নিচে স্ক্রল করে আসেন, আপনি হোম বাটনে ফিনিশ স্ক্রল করে, ওকে এখন উপরে উঠেন, এখন উপরে উঠেন। আর আপনাদের জন্য কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম, খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন পছন্দের ড্রেস গুলো, তাতে না গঙ্গা যমুনা পারে ট্রেডিশনাল থ্রি পিস। আচ্ছা এই যে কথাটা আপু, এখানে কোন আপনার মানে দুই একটা যদি আপনি হ্যাশট্যাগ দিয়ে দেন, রিলেটেড হ্যাশট্যাগ খুঁজে নেন, বুঝতে পারছেন আপু? হ্যালো আপু, আচ্ছা রিলেটেড হ্যাশট্যাগ খুঁজে নেন। এরপরে আপনার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট টাইম, আপনার বাসায় এসে কি নিয়ে যেতে পারেন, আপনাকে শুধু অনলাইনে অর্ডার করে, শুধু অনলাইনে অর্ডার করে আপনার বাসায় আসে, বাসায় আসার ফ্যাসিলিটি নেই? না আপু। ও তাহলে তো আর আপনার অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। আচ্ছা ভাইয়া এখন ব্যাক টু দা আপনার ভিউ, মানে আপনি অ্যাডমিন মোডে চলে যান। অনেক সময় কাজ করে না ভাই, এখানে শেয়ার বাটনের সাথে থ্রি ডট আছে ওইখানে ক্লিক করেন। ওকে চলে এসছে আপু, আয়শা আয়শা আপু তো আমার হায়ার করবে রেজ বাড়ানোর জন্য। হ্যাঁ অবশ্যই। আচ্ছা ভাইয়া সেটিংসে যান, আমরা মজা পরে করব, সেটিংসে যান। এই যে আমি দিয়ে রেখেছি, যান ক্লিক করেন। ভাইয়া ভয়ে ভয়ে আছে কি ক্লিক করবে কি করবে না। না বসে এরকম না, আমি ক্লিক করলেও তো যাবে না তার সাথে সাথে, বুঝেন না নেতের
anyone can publish to the page, anyone can add proposal. By second tar ye dekhi to edit koren to second option ta te visitor post edit button ta te click korle amra dekhte parbo photos and videos post or review ta click koren review ta deya hoyni photos can review by review te kokhono other publish video or chobi apnake dile apni niben na eta review te rakhben sob shomoy eta review te rakhte bole diyechi na je eta uthay den allow photos and video কালকে তো সবগুলো আবার করছি রিপিট করছিলাম ওই যে আপু ছিল না তো এই কারণে আপু আর হয় না ইভেন তো সেভ চেঞ্জে যান নিউজ ফিড অডিয়েন্স এন্ড ডিসএবিলিটি পোস্ট দা অ্যাড রিমুভিং টু নাও পটেনশিয়াল অফ ক্লিক করেন এখন এখানে আসেন এইখানে কেউ আমাকে ট্যাগ করতে পারবে কি পারবে না বলেন তো এটা রাখবো কি রাখবো না আপনি বলবেন এই ছেলে দীপ্তধর বলেন এটা কি অন রাখবে না অফ রাখবে allow others to tag photos and videos possibility by shopping বসে অফ রাখবে এটা কেন আপনার তো আপু এখানে অন রাখতে হবে কারণ হচ্ছে আমি যদি একটা প্রোডাক্ট দেখি আমি কাউকে যদি ট্যাগ করে দিই সেটা তো মানে চলে যাবে তখন আপু এটাতে এলাও আদার্স বলছি ভাইয়ার ভাইয়ার পয়েন্ট অফ ভিউটা শুনে নে এটা অফ রাখবো কেন আপু এটাতে এলাও আদার্স টু ট্যাগ ফটো এন্ড ভিডিওস পাবলিশড বাই আচ্ছা আমি একটু পরে দেখি এলাও আদার্স টু ট্যাগ ফটোস এন্ড ভিডিওস পাবলিশড জয়দেব বলেন এটা কি থাকবে সিলেক্ট অর ডিসিলেক্ট অর্পণ বলেন আপু আমি তো ক্লাস করি নাই এইটা অর্পণ অর্পণ আপু এটা সিলেক্ট করে দিবেন ফার্স্টে তো বলেছেন সিলেক্ট করবেন না না আমি এটা পরে দেখি নে পুরোটা এটা সিলেক্ট করে দিবেন এটা পরে দিতে হবে কেন বায়ারকে বোঝানোর জন্য বায়ারের এগুলি ইনস্ট্যান্ট ধরতে হয় ভাইয়া আপনি যদি দেখেন যে আমরা কোন রেস্টুরেন্টে খেতে যাই খেতে গেলে চেক ইন দেই না চেক ইন দিলে আমাদের নামের পাশে থাকে না কি যেন কি উইথ এই রেস্টুরেন্ট এরকম একটা শব্দ আসে না ওই শব্দটাই হচ্ছে ট্যাগ করা এখন তার ট্যাগ করে দিলে তার প্রোফাইল থেকে মানুষ আমার পেজটাকে দেখবে দেখে অ্যাটলিস্ট ওইখানে ক্লিক করলে আমার পেজে ডিরেক্টলি তারা চলে আসতে পারবে না হ্যাঁ আপু তো এটা সবসময় অন করে দিতে হবে না আপু আমি তো প্রথমে এটা ভালো করে পড়ে দেখি না পরে এটা পরে দেখে বুঝতে সেটা অন করতে হবে কেন ভালো করে পড়ে দেখতে হবে ফেসবুকের পেজের কাজ কত স্লো করানো হয়েছিল আপনাদের ভুলে খায় বসে আছেন কেন আপনারা নিজেরা প্র্যাকটিস করেন না নিজেদের পেজ অন্যের পেজে ঢুকে ঢুকে পেজ ভিজিটর গুলি দেখেন না এজ এ ভিজিটর ঢুকে দেখতে পারেন না যে পেজের ভুল কোথায় কোথায় আছে আপু বিকেলের ব্যাচের ওরা কি করতেছে জানেন ঠিক আছে ভাই আপনারা আপনি তো পেজ করতে পারেন আপনার তো আমার কাজ নিয়ে মনে হচ্ছে যে ঠিক আছে এটা এত দাম কেন ঠিক আছে কাজ করা লাগবে না আপনি আপনার পেজের পেজ কি পেজের নাম বলেন ওই পেজের নাম নিয়ে আসে পেজের নাম নিয়ে এসে বসে পেজের ভুল ত্রুটি কোথায় ওরা সবাই মিলে বের করে ভুল ত্রুটি লিখে নেয় পরের দিন মানুষকে গিয়ে বলতেছে দেখেন আপনার পেজটার মধ্যে এই এই ভুলের কারণে আপনার বিজনেস এরকম হচ্ছে না যে বিজনেস আপনার হওয়ার কথা যে আপনার পেজ সেট করে দিয়েছে আপনার যে মনে হয় টাকা কম এই যে দেখেন এত এত কাজ এগুলি সমস্ত বসে আছে এগুলি না করলে আপনার পেজটা খুব সুন্দর করে দাঁড়ায় না ইভেন ওরা রিনাউন্ড পেজের ভুল পর্যন্ত এখন বের করে তা আপনারা এই কাজটা করেন এই যে আপু লোকালি কাজ পায় না লোকালি পরিচিত যাদের আছে তাদের পেজের ভুলগুলি ধরে তাদেরকে বোঝান একটা মানুষ যদি পেজ দিয়ে বিজনেস করে তাকে যদি তার পেজের ভুলগুলি আপনি বুঝাইতে পারেন সে নিশ্চয়ই চাইবে তার ভুলগুলিকে মানে কারেক্ট করা কারেকশনে নিয়ে আসা তার ভুল কারেকশন সে কিভাবে আনবে তাকে আপনি পুরো অপশন দেখাই দিবেন না
শুধু বলে দিবেন এই যে দেখেন আপনার এইটা এইটা আসে না, আপনাকে টেক্সট করলে টেক্সটে রিপ্লাই আসে না, আপনার পেজের এই অ্যাবাউট নাই, আপনার পেজের ডেসক্রিপশন নাই, আপনার পেজের ট্যাব টেমপ্লেটের ভুল আছে, আপনার পেজের বিজনেস ক্যাটাগরি ভুল আছে, আপনার পেজের এই যে এই জিনিসগুলি ভুল আছে, এই যে ছোট ছোট ইনফরমেশন যখন বলবেন এগুলির জন্য পেজের হচ্ছে অর্গানিক রিচ হয় না, এগুলির জন্য একটা পেজের আপনার কাজ প্রপার হইতে হয় না, আপনার এটার লাইক গুলি বাড়ে না, সেল জেনারেট কম হয়, তার হয়তো শেয়ার করাচ্ছে, সে হয়তো অ্যাড রান করাচ্ছে, তারপরে তার অ্যাড রান নিয়ে ভুল আছে। যেমন আয়শাপুর উচিত আয়শাপুর অ্যাড রানে ফার্স্টে পুরো খাগড়াছড়িকে টার্গেট করা, খাগড়াছড়ির বাইরে আপুকে টার্গেট করা ঠিকই হবে না। আপু যদি এখন পুরো বাংলাদেশের উপরে অ্যাড ক্যাম্পেইন করতে যায়, আপুর শুধু শুধু টাকা নষ্ট হবে কিন্তু আপুর লাভ হবে না, আপুর সেল জেনারেট হবে না। আপু যে এখন গ্রুপ পোস্টিং এর জন্য চাচ্ছে, আপুকে এখন ইনস্ট্যান্ট গ্রুপ পোস্টিং এ পেজের পোস্টের রিচ বাড়বে কিন্তু এটা থেকে সেল জেনারেট হবে না। আপু পরে সাইদ ভাইকে বলবে যে আচ্ছা তোমাকে দিয়ে তো ভাইয়া গ্রুপ পোস্টিং করাইলাম, আমার তো সেল জেনারেট হলো না, কারণ ভাইয়াদের ওই গ্রুপ গুলি হচ্ছে পোস্টের রিচ। হ্যাঁ, আপু সাইদ ভাইকে দিয়ে কখন করাবে, যখন আপু কোনো লাইভ করবে বা আপু কোনো ভিডিও দিবে, ভিডিওর ভিউ বাড়াইতে হবে, ভিডিও রিচ বাড়াইতে হবে, তখন আপু সাইদ ভাইয়ের উপর ডিপেন্ড করবে। কিন্তু আপুর যে প্রোডাক্ট, আপুর যে পোস্ট, এটা থেকে আপু অর্গানিক্যালি প্রমোট করলেও মানে সাইদ ভাইয়ের রিচের জন্য যে গ্রুপ গুলিতে করে ওই ওই গ্রুপ গুলিতে করলে কিন্তু আপু লাভ হবে না। সাইদকে করতে হবে যে গ্রুপ গুলি থেকে সেল জেনারেট হয়, যেখানে বাইং সেলিং গ্রুপ আছে, যাদের হচ্ছে আপনার পারমিশন লাগে তারপরে দিতে হয়, ওই রকম গ্রুপে যদি সাইদ থেকে থাকে তাহলে ওই গ্রুপ গুলিতে সাইদ যদি আপুর পোস্টটাকে শেয়ার করে বা আপুর পেজটাকে শেয়ার করে বা প্রমোট করে অর্গানিক্যালি, তাহলে হচ্ছে আপুর সেল জেনারেট হবে। কথাগুলি বুঝতে পারলেন? বলেন যে আপু আমাদের আসলে এখানের মানুষ অর্গা মানে এই ফেসবুকের কাজ তো সবাই পারে, কেউ দিতে চায় না, আপনারা এভাবে বুঝালে কি মানুষ দিতে বাধ্য না? আপনারা এইভাবে কাউকে বুঝান যে ভাই আপনার পেজ আছে যে এই জিনিসগুলি ভুল, এইটার জন্য মানুষ চলে যায়, এই জিনিসগুলো এভাবে বুঝাইছেন কখনো? একটা দোকানে যখন যান শার্ট কিনতে যান, ভাই ওই দোকানের দার দেখছেন, ওর দোকানের মাল তো ভালো না ভাই, ওর দোকানে কি যাবেন? আরে ভাই এটা তো এক্সপোর্ট কোয়ালিটির, আপনি দেখে আসছেন, আপনার জন্যই ভাই এই কমে রাখতেছি, কথাগুলি বলে? আমি যে ওয়ার্ডগুলি বললাম, যদিও তারা এর থেকে সুন্দর করে বলে, আমি এত সুন্দর করে পারি না, কিন্তু কথা চিন্তা করেন তো, দেখেন তো আপনারা একটা শার্ট যেখানে হচ্ছে ছেলেদের জন্য, যেমন আমাদের ঢাকায় ছেলেরা হচ্ছে বঙ্গতে নিউ মার্কেটে রেগুলার ওয়্যার এর জিনিসপত্র মানে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলছি না যে আরো অন জোন্স বা আপনার কি বলবো ক্যাটসাই বা তানজিমের কথা, আমি আপনাকে যেটা বলছি এটা হচ্ছে নর্মালি দোকান থেকে যে শার্টটা আমরা কিনতে যাই, ওই দোকানে কি এরকম বলে না ভাই আপনি আসছেন ঠিক আছে ভাই আপনার জন্যই খালি ছাড় ভাই একদম কিনা দামে চাইরা দিলাম, এই যে কথাগুলি বলে, তারপরে আপনার কি মনে হয় যে তারা আপনার মাইন্ডটাকে নিয়ে একটা মানে তাদের মতো করে তাদের ধাঁচে বোঝানোর জন্য তারা আপনার মাইন্ডটাকে পার্সিস্টেন্ট করে, এই জিনিসটাই হচ্ছে সেল করা। তারা অ্যাজ এ সেলার তারা সাকসেস, অ্যাজ এ সেলার আপনারা সাকসেস না, কারণ আপনারা কারো মাইন্ডটাকে নিয়ে এভাবে খেলতে পারেন না। আমি যে কথাগুলি বলছি চিন্তা করেন, আয়শাপুর যে দোকান থেকে কোকারিজের জিনিস কিনতে যায়, ওই দোকানের বেটাও আয়শাপুরে দেখেন দরকার না হলেও আয়শাপুর কাছে দিয়ে একটা জিনিস চাপায় দেয়, আয়শাপুর সুন্দর মতো এটা কিনে নিয়ে চলে আসে, এটা কিন্তু সেলার হিসেবে সে সাকসেস। এই জিনিসটা এই কোয়ালিটিটা আপনাদের কারো মাঝে নাই, কেন নাই? কারণ আপনারা তো সেলার, জিনিসটা চিন্তা করেন, ওরা ওদের প্রোডাক্ট সেল করে। হ্যাঁ, এক একজনের দোকানে হয়তো কুকারি যে যেমন আয়শাপু যখন পাস্তা বা আপনার পিজা বা কেক বানাচ্ছে, ওইটার জন্য আপুকে কেকের ডাইস কিনতে হচ্ছে, পিজার ডাইস কিনতে হচ্ছে, পিজা কাটার কিনতে হচ্ছে, তারপরে হচ্ছে ইস্ট কিনতে হচ্ছে, তারপরে আপুর ওই যে ডাইস গুলি এক একটা এক এক শেপের হয় ওইগুলি কিনতে হয়, তো এই যে আপুর কিনার জন্য এই যে ছোট 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 জিনিস লাগতেছে, সে সেলার হিসেবে ওইগুলিকে সেল করতেছে, আর আপনি সেলার হিসেবে আপনার স্কিলকে সেল করতেছেন। তো তার থেকে আপনার সেলার সেলার হিসেবে আপনার যোগ্যতাটা বেশি না, কারণ সে তো পড়াশোনা করে সেলারটা সেলার হয় নাই, সে চলতে চলতে শিখতে শিখতে বিক্রি করতে করতে সেলার হয়েছে, আপনি পড়াশোনা করে সেলার হবেন, কারণ আপনার স্কিল আছে, আপনি ওইটাকে সেল করেন। কথাগুলি কি বুঝতে পারছেন আপনারা? সবাই চুপ করে আছে, সবাই আজকে মিউট করে দিয়ে। জি আপু। সোহাগ, সোহাগ আপনার শরীর এখন ভালো? কিছুটা ভালো।
আচ্ছা কি প্রবলেম ভাই, কি হয়েছে? আমার আপু সম্ভবত ইনফ্লুয়েঞ্জা হয়েছে। আপনার সম্ভবত মানে ফ্লু আর কি আপু? আমি বুঝিনি, আরেকবার রিপিট করেন, ওয়ার্ডটা আমি শুনতে পাইনি। ফ্লু। ও ফ্লু। এখন যে অবস্থা, এই অবস্থায় সবাই সবাই বলছি একটু সাবধানে থাকেন, আমার মতো হয়েন না, তাহলে হচ্ছে কষ্ট পাবেন। আপনাদেরকে আজকে এই কথাগুলি বলার কারণ হচ্ছে, আপনারা যে যে বলেন না যে আপু পেজের কাজ কেউ দেয় না, শুধু পেজের কাজ কেন, একটা মানুষকে বোঝান যে একটা যে গান গায়, ধরেন যে গান গাচ্ছে বা যে হচ্ছে আপনার ছোটখাটো রান্নার, যেমন আয়েশা আপু যদি এখন একটা ইউটিউব চ্যানেল খুলে, প্রত্যেকটা মানুষের দেখবেন কেটারিং সার্ভিস করছে, যারা হোমমেড ফুড নিয়ে কাজ করছে তারা ছোট ছোট ট্রিক্স ট্রিপস দিচ্ছে, ছোট ছোট যে রান্নাগুলি নর্মালি আমরা সবাই করে খাই, সবাই জানি রেসিপিগুলি, ওইগুলির হচ্ছে ভিডিও টিউটোরিয়াল দিচ্ছে, তারপরে হচ্ছে সে তার আদার্স জিনিসের টিউটোরিয়াল দিচ্ছে। সে আপু কি এটা করে? আপনাদের খাগড়াছড়ি এত সুন্দর, আপনারা খাগড়াছড়ির আপুর যেমন ফুডের পেজ আছে, আপু ফুড ব্লগিং করতে পারে, আপুর মুখের টেস্ট আমাদের সবার থেকে আলাদা হবে, কারণ আপু যে রান্না করে তার টেস্টিং এ এবং আমরা যারা খাই তাদের টেস্টিং এর মধ্যে একটু ডিফারেন্স থাকে। উনি খুব ইজিলি একটা খাবারের খুদ বের করতে পারবে যে রান্না করে, আপনারা যারা খাই তারা হয়তো বুঝবো না ওই খুদটা আছে। তো এই যে ছোটখাটো আপনাদের খাগড়াছড়ি এত সুন্দর, ওইটার নানান জায়গা নিয়ে কোন একটা ব্লগ করেন আপনারা, জায়গাগুলি নিয়ে আপনারা ইউটিউবে দিতে থাকেন, নিজেদের জন্য হলেও করেন, মানুষকে তো ইন্সপায়ার করেন সাথে নিজেদের জন্য হলেও করেন। যেমন আমি ইনুকে বলছি, ইনু আমার কথা শুনে নাই, যে ইনুর গানগুলি ইনু কাভার করুক, সেটা হোক ফ্রেন্ড সার্কেলের আড্ডায়, সেটা হোক ইনুকে দুই একটা গান যেটা দেখি দিতে, সেটা সে তার ফেসবুকে দেয়, সে তার ফেসবুকে একটা ফ্যান পেজ খুলে নেয়, ফ্যান পেজ খুলে ওই পেজে তার গানটাকে সে কন্টিনিউয়াসলি আপলোড করুক, সে যেখানে গান শিখতে যায় সেই জায়গায় তার যে ক্লাসগুলি হয় ক্লাসের ছোট ছোট ভিডিও দেখ, ইভেন সে যে যে আপনাদের মানে সে যখন আমাদেরও ক্লাসে দু একবার গান শুনাইছে বা গান শোনায় তখন সেটা রেকর্ডিং করে সে ছোট্ট একটা হয়ে তার প্রোফাইলে দেখ, এইরকম জিনিসগুলি যখন করতে থাকবেন আপনার পরিচিতি বাড়বে। আপনারা আপনাদের পরিচিতি বাড়ানোর জন্য কি করছেন অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনারা ডিজিটাল মার্কেটিং শিখে? আমি কথা বলেই যাব, আমি টানা আপনাদের সাথে যদি এখন 2 ঘন্টাও কথা বলি আপনাদেরকে বোবা ধরে ফেলেছে, আপনারা বোবার মতো বোবা হয়ে থাকবেন, আপনাদেরকে কারো কাছ থেকে রিপিট আমি পাবো না। আচ্ছা আপু, আচ্ছা আপু, আছি তো হবে না, রিপ্লাই তো করতে হবে। আমি যে বললাম অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনারা নিজেদের প্রমোশন কতটুকু করেছেন, নিজেদেরকে প্রমোট কতটুকু করেছেন, আপনাদের এবং তাদের মাঝে ফারাক কি? আপনাদের কারো মাঝে আমি কনফিডেন্টটা দেখি না, যে কনফিডেন্টের সাথে বলা আপনাদের ভুলটা কোথায় বা আপনাদের ল্যাকিংস এর জায়গাটা কোথায়, যে আপু এই জায়গাটায় আমার ল্যাকিংস এই জন্য আমার কনফিডেন্টটা নেই, আপু এই জায়গাটায় আমার প্রবলেম এই জন্য আমি কনফিডেন্টের সাথে বায়ারকে বুঝাতে পারি না। আপনি দোকানে কিনতে না গেলে অনেক সময় দেখবেন এমন অনেক দোকানই আছে, দোকানদার থাকে যাদের কথায় এত ভালো লাগে যে বাধ্য হয়ে আমি একটা প্রোডাক্ট নিয়ে চলে আসি, কিন্তু আমি কিন্তু বাসায় এসে আচ্ছা এটা কেন কিনলাম আমি তো কিনতে যাইনি, এরকম কি আপনাদের কারোর সাথে হয় নাই? হয় আপু, হয় আপু, হয়। ওই দোকানদার একটা দোকানদার যে হয়তো এতটাও পড়াশোনা জানে না, সে যদি আপনাকে একটা জিনিস বুঝাইতে কিনাইতে পারে, আপনারা পড়াশোনা করে জেনে শিখে আপনারা কেন নিজেদের স্কিল গুলিকে মানুষকে কিনাইতে পারতেছেন না? কারণ তাদের মতো করে আপনারা ট্রাই করেন না, তাদের মতো করে আপনারা প্রমোট করেন না, এটা আপনাদের ডিমোটিভেট করার জন্য কিন্তু আমি বলছি না। আপনারা যদি মনে করেন আপু এভাবে ডেইলি বলে এটাতে আছে আমাদের তো মোটিভেশন থাকে না, আমরা ফ্রাস্ট্রেশনে চলে যাই ডিপ্রেশনে চলে যাই, চিন্তা করেন তো কথাগুলি একটাও কি আপনাদের ডিমোটিভেশনের জন্য বলা কিনা, বা আমি যেইভাবে চিন্তা করে আপনাদেরকে বলতে বলছি এইভাবে কয়জন বলেছেন আপনারা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আপনারা কয়জন বলেছেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে মানুষকে কথা, মানুষ যে আপনার উপরে ট্রাস্ট করবে, কারণ আপনার নিজেরই তো নিজের উপরে ট্রাস্ট নাই, আপনার নিজেরই নিজের উপরে কনফিডেন্ট নাই, আপনি পারেন না কিন্তু আপনি কনফিডেন্টের সাথে ক্লায়েন্টের সাথে ডিল করেন, ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বাধ্য, আপনি কিনবেন না তারপর দোকানদারি আপনার দোকানদার আপনাকে দিয়ে কিনায় ফেলায়, কিনায় ফেলায় না আয়েশা আপু, আপনি যে দোকান থেকে ধরেন এই যে রান্নার জিনিসপত্র কুকারিজের জিনিস বলেন বা এই যে পিজার পাস্তার যে জিনিসপত্র লাগে
ওইগুলি কিনেন, অনেক সময় ওই দোকান থেকে এমন অনেক কিছু কিনে নিয়ে আসেন না যেটা ইনস্ট্যান্ট প্রয়োজন নাই, ওই দিন প্রয়োজন ছিল না কিনা, কিনে নিয়ে আসেন? জি আপু, এরকম অনেকই হয়। তাহলে ওই দোকানদার আপনাকে পারলে, ওই দোকানদারকে আপনার থেকে বেশি মানে শিক্ষার দিক থেকে, তার শেখার দিক থেকে সে কি বেশি, সে পারলে আপনি আপনারটা কেন পারেন না? সে তার প্রোডাক্ট ঠিকই আপনাকে সেল করছে, আপনি আপনার স্কিল কিন্তু সেল করতে পারেন নাই। পেরেছেন? ওদের মতো করে চিন্তা করেন তো। একটা জিনিস মনে রাখবেন, যদি অনেস্ট থাকেন, চুরি ছাড়া কোনো কাজ ছোট না। এখন কেউ যদি বলে আপু মার্কেটিং করতে গেলে তো মানুষের কাছে আমার নিজেকে প্রমোট করতে হয়, এটাতে আমার লজ্জা লাগে, তাহলে আসলে তার দ্বারা ডিজিটাল মার্কেটিং হবে না, তাকে ডিজিটাল মার্কেটিং ছেড়ে দিতে হবে। কারণ আপনি নিজেকে যত প্রমোট করবেন, নিজের নিজের প্রমোশন যত করবেন, আপনার প্রমোশনের জন্য কেউ নাই। কিন্তু হ্যাঁ, আপনার প্রমোশন কখন স্টার্ট হয়ে যাবে, যখন আপনার অটোমেটিকলি হয়তো তিনটা কাজ ভালো হয়ে যাবে। যেমন আয়শাপুর প্রমোশন, আয়শাপুর যে ফ্রোজেন ফুডের পেজ বা ফ্রোজেন ফুড নিয়ে আপু কাজ করছে বা আপু এই যে হ্যান্ডমেড ফুড দিচ্ছে, এইটা প্রমোশন প্রথম অবস্থায় কিন্তু আপুকেই করতে হয়েছে যে আমি এই কাজটা করি। তারপরে কিন্তু আপুর এখন আর হয়তো করতে হয় না, কারণ আপুর পরিচিত কাস্টমার কিছু আছে যারা খেয়েছে, খেয়ে আপুর রিভিউটা আপুর প্রমোশন আকারে তারা এম টু এম, এটাকে এম টু এম বলে, মাউথ টু মাউথ, যে একজনের মুখ থেকে আরেকজনের মুখে যাচ্ছে, এইটার থ্রুতে আপুর প্রমোশন হয়ে যাচ্ছে। যেমন আপু যখন একটা আর্মি পার্সনকে খাবার ডেলিভারি করছে, একটা ফুড ডেলিভারি করছে, তার যদি ভালো লাগে, সে আরেকটা আছে জানো আমাদের এখানে এরকম একটা মেয়ে আছে, এরকম হোমমেড ফুড দিচ্ছে, খুবই ভালো কোয়ালিটি, প্রাইসও খুব রিজনেবল, এই যে তার কথা থেকে আরেকজন শুনলো, সে দিয়ে গেল, এটা কিন্তু আপনার একটা প্রমোশন হলো, তাই না? কিন্তু এই প্রমোশনটার জন্য ওই প্রথম মানুষটার কাছে তো আপনাকে পৌঁছাতে হবে, ঠিক কি না বলেন আপু? প্রথম মানুষটার কাছে কি আপনি ঘরে চুপ করে বসে থেকে পৌঁছেছেন, না প্রথম মানুষটার কাছে পৌঁছানোর জন্য আপনি অনেক চেষ্টা করেছিলেন? আপু এইটা একদম সম্পূর্ণ সত্য। আমি আর্মিদের সাথে যে অর্ডার গুলো পাইছি একজনের মাধ্যমে, একজনে যখন নিল, নিয়ে খাওয়ার পরে ওনার ভালো লাগছে। ওই একজন পেয়েছেন কোত্থেকে? ওই একজন পেয়েছেন কোত্থেকে? খাবারটা খাওয়ার আগে আমার প্যাকিং সবকিছু দেখেই উনি আমাকে সাথে সাথে ফোন দিয়ে জানাইলো যে এত সুন্দর করে আপনারা আমাকে এত ইয়ে করলেন যে আমি অনেক খুশি হয়েছি, আপনারা খাবার এখনো ট্রাই করি নাই কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে, এবং আমার যারা কলিগ আছে আমি সবার কাছে আপনাদের কথা বলবো। সে আপনার খাবার টেস্ট করার আগে আপনার প্রেজেন্টেশন দেখে খুশি হয়েছে, এই যে প্রেজেন্টেশন, আপনারা আপনাদের এই ডিজিটাল মার্কেটিং এর স্কিলটাকে এত সুন্দর করে প্রেজেন্ট কয়জন করেছেন? বলতেছেন সাইদ আমাকে বলে আপু আমাদের এখানে নাই, আমরা তো বলি, উষা সিং ভাইয়া বলে আপু আমাদের এখানে নাই, আমরা তো বলি মানুষ তো ফেসবুক পেজ খুলতে পারে, আমরা এখান থেকে লোকাল, আপনারা চিন্তা করেন তো আশা আপু, আপনি আপনার ওই খাবারগুলিকে যত যত্ন নিয়ে, যত প্যাশনের সাথে প্রেজেন্ট করেছেন, যত যত্ন নিয়ে আপনি প্যাকেজ করেছিলেন তাকে রিপ্রেজেন্ট করার জন্য, যে প্রথম এটাকে কি বলে ফার্স্ট ইমপ্রেশন, আপনি আপনার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার ফার্স্ট ইমপ্রেশন আপনি মানুষের কাছে কি দিচ্ছেন? কেন মানুষ আপনাকে হায়ার করবে বলেন তো আপু? কারণ লোকাল মার্কেট থেকে কাজ না পাওয়ার কোন মানে, আপনারা, আমি খুব অবাক হয়ে যাই আপনাদের, আমার এই ব্যাচ আপনাদের ব্যাচকে দেখে, যে আজকে আমার অলমোস্ট 40 ক্লাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার ব্যাচ থেকে একটা আর্নিং নেই, কেন নেই? একটা আর্নিং নেই কেন নেই? এখন বলতে পারেন আপু আর্নিং কি সব না, আর্নিং সব না, কিন্তু এলইডিপি তে আমাদেরকে, আইসিটি মিনিস্ট্রিতে আপনাদেরকে যখন এটা ফি শিখাচ্ছে, তারা এর ফিডব্যাক একটা চায়। ফিডব্যাক কি চায়? যে এটা খেয়াল করবেন, ইন্টার লেভেল মানে এইচএসসি লেভেলের ক্রস করেছে যারা, তাদেরকে তারা এই ট্রেনিংটা দিচ্ছে। তাদেরকে এই ট্রেনিংটা দেওয়ার রিজন হচ্ছে যাতে বাংলাদেশে কর্মসংস্থানটা শুধু মানে অফিসিয়াল জবের উপরই না থাকে, আপনি যাতে নিজের জন্য এমন একটা জায়গা, প্লেস তৈরি করে নিতে পারেন যে প্লেস থেকে আপনার আর্নিং হয়ে যাবে, আপনার জব সেক্টরে যেতে হবে না। তাহলে হচ্ছে যে বেকারত্ব, বেকার জিনিসটা থাকবে না। তো আপনারা নিজেরা চিন্তা করেন তো, ওই জন্য আপনাদের কিন্তু $100 মাস্ট বি দেখাইতে হবে। আপনাদের $100 তো দূরের কথা, আপনারা আমাকে একটা টাকা আর্নিং দেখাইতে পারলেন না। আপনারা বিলিভ করেন যে আমি 10 টাকা আর্নিং এর থেকে আপনারা আমাকে যদি 2 টাকা আর্নিং দেখান, এটা যে আমার কত খুশি লাগে, আমি কত প্রাউডলি বলতে পারি যে আমার ব্যাচের, আমার এই ব্যাচের স্টুডেন্ট, আমার মর্নিং ব্যাচের স্টুডেন্ট, আমি ঠিক এভাবে বলি। আপনারা খেয়াল করবেন আমি আমার ইভিনিং ব্যাচকে নিয়ে বলার সময় আমার ইভিনিং ব্যাচ বলি, ওরা কি সব আমার?
আপনারা খেয়াল করে থাকবেন, আপনাদের আগের ব্যাচের কথাও কিন্তু আমি বলি, যে আমার আগের ইভিনিং ব্যাচের এই ভাইয়া, যে সুমন ভাইয়া, বিজয়, তারপরে হচ্ছে মিথিলা, আরাফাত, তারপরে উজ্জ্বল নাথ, তারপরে হচ্ছে খাদিজা আপু, একটা আপুর কথা বলেছিলাম যে আপুর হাজবেন্ড বাইরে থাকে, 3টা বাচ্চা নিয়ে আপু এখানে থাকে, আপু এখন পার উইকে $400 আর্ন করে শুধু ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে। আপু জানেন আপু লিঙ্কডইনে যেই পরিমাণে এখন স্টিল, আপু একটা বায়ার রিভিউ দিলে আপু সাথে সাথে সেটা লিঙ্কডইনে আপলোড করতেছে, আপু সাথে সাথে সেটা, আপনারা যে একটা পেজ আপনারা কাজ করেন না, কিন্তু আপনারা এখানে ধরেন 19 জন আছেন, 18 জন আছেন, 18 জন যদি 18 জনের পেজ কে বলতেন যে এটা আমি কাজ করেছি, এটা আমার কাজের স্যাম্পল, আমি আজকে এই কাজ করে খুব ভালো একটা রিভিউ পেয়েছি, এটা কি আপনাদের জন্য খুব খুব ইফেক্টিভ হতো না, মনে হতো না যে আচ্ছা সে তো কাজ করছে, কি কাজ করছে, কেন মানুষ তাকে গুড রিভিউ দিচ্ছে? এই যে রিভিউটা আপনারা কি ফেসবুকে কেউ পোস্ট করেন? আপনাদের এমন এখানে অনেকেই আছেন এখন পর্যন্ত 4টা গিগ খুলেন নাই, আছেন না? আপনারা চিন্তা করেন তো, আপনার ওই খাবারের প্রথম যে, যখন এই যে পেজ ওপেন করার আগে প্রথম যেই আপনার কাস্টমার ছিল, ওই কাস্টমারের কাছে আপনি পৌঁছেছেন কিভাবে? আয়েশা আপু, আয়েশা আপু, হ্যালো আপু। আপু আমি প্রথমে একটা নিজে নিজে খাবার গুলো প্র্যাকটিস করতাম, দেখতাম যে ভালোই হয়, তারপরে যে পেজ ক্রিয়েশন করার পরে আমি এখানে প্যাকেট পোস্ট করা না, করতাম। আর ফার্স্ট ওয়ার্ডার, আমার কথা বুঝেন, এই বিজনেসটা শুরু করার পরে প্রথম যিনি ক্রেতা ছিল, প্রথম যিনি অর্ডার করেছে, তাকে কনভিন্স কিভাবে করেছেন আপনার কাছ থেকে খাবার নেয়ার জন্য? আপু আমি তো খাবারের সবগুলো ছবি পেজে দেওয়ার পরে, আমাদের এখানে একটা পেজ আছে, গ্রুপ আছে, বাই এন্ড সেল গ্রুপে, ওখানে পোস্ট করলাম, ওখানে পোস্ট করার পরে প্রথম আমার কি অর্ডার আপনার এই আসছে। পেজের থ্রুতেই আপনার মানে পেজ কি এমন কি বিজনেসটা আগে স্টার্ট করেছেন পরে পেজ খুলেছেন, না পেজ আগে খুলেছেন পরে না আপনার না সেল? আপু আগে, হ্যাঁ পেজ খুলেই শুরু করেছিলাম। আচ্ছা, এই যে আমি পেজ গুলো শুরু করেছেন আপনি, কিন্তু দেখেন নিজের বিজনেসটা আপনি ডিজিটাল ওয়েতে শুরু করেছেন, এই যে মানুষের কাছে পৌঁছেছেন, বাইং সেলিং গ্রুপে দিয়েছেন, কিন্তু তখন না জেনে দিয়েছেন, এখন জানার পরে আপনি মানুষের জন্য তো দূরের কথা, আপনার নিজের জন্য কি করছেন চিন্তা করেন। অগস্টের 3 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হয়েছে, অগস্ট থেকে সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে, আপনারা নিজেদের কতটুকু ইমপ্রুভ হয়েছে কতটুকু জেনেছেন, কিন্তু ইমপ্রুভ হওয়ার পরেও জানার পরেও আপনারা সেটা নিয়ে কি কাজ করেছেন বলেন তো, একজন একজন করে আমাকে। উষা চিং ভাইয়া চাইলে অনেক কিছু করতে পারতো, দীপ্তধরের একটা গোল্ড শপ আছে, দীপ্তধর গোল্ডের ওইটা নিয়ে করতে পারতো, আপনি আছেন, আপনি আপনার ফুড বলেন, আপনার এটা বলেন, এটা নিয়ে করতে পারতেন। আমি জানি না অর্পণের কি কোয়ালিটি আছে, কারণ অর্পণ ম্যাক্সিমাম সময় মিউট করে থাকে, আমার অর্পণের সাথে অত ইন্টারাকশন হয় না, অত কমিউনিকেশন হয় না, আমি অর্পণের কোয়ালিটি জানি না। এই যে আয়েশা, আখি, আখি চুপ, আখির কোনো শব্দ আমি পাই না। দীপ্ত, জুনিয়র দীপ্ত, ও কিন্তু বেশ কিছু জানে, কিন্তু ও যে আসলে কোন সেক্টরটাতে জানে আমি জানি না, ও ওইটা নিয়ে কোনো কাজ করে না। জয়দেব, জয়দেবের কাজ নিয়ে, তার নিজের পার্সোনাল লাইফের যে বিজনেস আছে সে সেটা নিয়ে ব্যস্ত, মহিউদ্দিন তার দোকান নিয়ে ব্যস্ত, কিন্তু ডিজিটাল মার্কেটিং তাহলে কেন শিখতে এসেছেন? প্রথম দিন আমি আপনাদের একটা কোশ্চেন করেছিলাম, ডিজিটাল মার্কেটিং কেন, ডিজিটাল মার্কেটিং কেন? বিলিভ করেন আপনারা যেই কষ্টটা আপনাদের এক একটা দোকানের পিছনে দিচ্ছেন, তার 50% কষ্ট, তার 50% এফোর্ট যদি ডিজিটাল মার্কেটিং এ দেন, তার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন, তার থেকে বেটার রেজাল্ট পাবেন আপনারা। কিন্তু সেটার জন্য একটু ধৈর্য ধরতে হয়, দিতে হয়, কারণ আপু হচ্ছে কি এই পথটা দিয়ে তো আমিও হেঁটেছি, আমিও জানি, আমিও আপনাদের মতো শেখার সময় অনেক ফাঁকি দিয়েছি, আমিও শেখার সময় হয়তো না আচ্ছা এটা কি করব, শিখে কি হবে, শিখে আমার নিজের বিজনেস। আপনি বলতে পারেন আপু আপনার পেজের কি অবস্থা, হ্যাঁ, কারণ আমার পেজে যাওয়ার প্রয়োজন হয় না, আমার নিজের আগের বুটিক ছিল, ওইটার থ্রুতে বলেন, কোনো একটা ওয়েতে বলেন, আল্লাহ রহমত বলেন, মুরব্বীদের দোয়া বলেন, আমি জানি না, আল্লাহ হয়তো আমার উপর আলাদা ব্লেসিং দেয় সবসময়, যার জন্য এইরকম এরকম জায়গা থেকে আমার কিছু অর্ডার চলে আসে যে আমি চিন্তাও করতে পারি না যে তখন আমার এটা সেল হয়, আমার কিন্তু ওইটা নিয়ে কোনো মানে কাজই নেই, আমি কিন্তু ওইটার দিকে নজরই দেই না, আমি আমার এই ফ্রিল্যান্সিং, আমি আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে ব্যস্ত আছি, আমার বুটিকটা কিন্তু, হ্যাঁ আমার ওইটা একটা প্যাশন, আমি ওটা ছেড়ে দিব না, ওটা বলতে পারেন আমার একটা অ্যাডিকশন, ওই জন্য আমি ওটা কন্টিনিউ করে যাচ্ছি, কিন্তু ওইটাতে কিন্তু পুরো এফোর্ট এখন আমার ডিজিটাল মার্কেটিং এ থাকে, আমার দেখা যায় সকাল 9টা থেকে আমি বিকেল 7টা পর্যন্ত,
আমি সকাল 9টা থেকে বিকেল 7টা পর্যন্ত আপনাদের ক্লাস নেই, তারপরে দেখা যায় আমি হয়তো একটু রেস্ট করি বা আমি একটু ডিজাইন করি বা আমার রিল্যাক্সেশনের জন্য আমার ব্রেন তখন একদম হ্যাং হয়ে থাকে। আমার সাথে কেউ কথা বললে আমি হা করে তাকায় থাকি, আমি তার কথা বুঝতে পারি না। আপনারা দেখবেন আমি ক্লাস শেষে আপনারা যখন কিছু দেন আমি না মানে চুপ করে চলে যাই, কিন্তু পরবর্তী দিন যখন আপনারা বলেন যে আপু আপনি দেখে তো লাইক দিয়েছিলেন, তখন আমি চিন্তা করি আমি দেখে লাইক দিয়েছিলাম কেন, কারণ আমি ক্লাস শেষ করার 2-2.5 ঘন্টা পর্যন্ত আমার ব্রেনে কিচ্ছু ঢুকে না। আপনারা দেখবেন যে ইনস্ট্যান্ট আমাকে কোশ্চেন করলে আমি যে টপিকে নিয়ে কথা বলি ওই টপিক ছাড়া অন্য টপিকে কোশ্চেন করলে আমার আনসার দিতে গেলে একটু, কারণ আমি ওই টপিকে এতটা মাথায় চিন্তা করতে থাকি অন্য টপিকটা তখন আমি মাথায় আনি না। তো আপনারা এভাবে করেন না কেন আপুরা, আপুরা ভাইয়ারা সবাইকেই বলছি, লাস্টের 10টা ক্লাস আছে, আমাকে 10টা ক্লাসের মধ্যে মানে আমি ব্যর্থ হব অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ইনস্ট্রাক্টর, অ্যাজ এ বড় বোন বলেন, আমি ব্যর্থ হব যে আমি আপনাদের শিখাতে পারিনি, কারণ আপনারা একটা আর্ন করতে পারেননি। আর্ন এখন বলতে পারেন আপু আর্নিং কি সব, না, যদি শিখতে পারতেন তাহলে অবশ্যই আপনাদের আর্নিং হয়ে যেত, যদি শিখতে পারতেন। এখন আপনারা বলেন যে আপু আপনার এই জায়গাটা আমি বুঝিনি, বা আপু আপনার শেখানোটা ভালো না, বা আপু আপনি আসলে আমাদের জন্য অ্যাজ এ মেন্টর খুব ভালো না, আমরা হয়তো আমাদের হয়তো ব্যাড লাক, আমরা হয়তো অন্য কোনো মেন্টর পেলে আরো বেটার কিছু শিখতে পারতাম, এইরকম কিছু না আপু? এরকম কিছুই না, আমাদের এই ব্যর্থতা আপু, আপনি আমাদেরকে যথেষ্ট চেষ্টা করেছেন এখনো করছেন। র্যামরা ভাই, মহিউদ্দিন, জয়দেব, দীপ্ত, আপু আপনি যথেষ্ট পরিমাণ অনেক আমাদেরকে ইয়ে করতেছেন, ইন্সপায়ার করতেছেন, কিন্তু আমরা যদি নিজেরা নিজে ইন্সপায়ার না হই তাহলে তো আপু এটা সম্ভব না, যথেষ্ট পরিমাণ আমাদেরকে ইন্সপায়ার করতেছেন। এই আমাকে তো বলে লাভ নাই, কিন্তু ভাই কথা হচ্ছে যে আমি আজকে যে কথাগুলি বললাম 10 মিনিট একটু চিন্তা করেন তো কথাগুলি ঠিক কি না, আপু যে আপনারা কি আপনি আপনার দোকানটাকে যেভাবে দেখছেন, আপনার দোকানের যে বিজনেস আছে আপনার ওই বিজনেসটাকে আপনি যেভাবে সময় দিচ্ছেন, যে এফোর্ট দিচ্ছেন, ওই এফোর্ট কি ডিজিটাল মার্কেটিং কে দিচ্ছেন, মানুষের কাছে কি এইভাবে আমি যেভাবে বললাম যেভাবে বুঝাচ্ছি বুঝিয়েছেন কখনো কাউকে? জি না আপু, এটা একটু করে নিয়েছি, সেজন্য আমাদের মিস্টেকটা তো এখানে আপু, এটা না করলে লোকাল ওয়েতে কিভাবে আসবে? আপনারা যে চিন্তা করছেন আচ্ছা ফাইবার খুললাম, ফাইবারে বায়ার পেলাম না, ফাইবারে বায়ার পাওয়া, ফাইবারে কাজ পাওয়া হচ্ছে আপনার কমিউনিকেশন লেভেলের জন্য। এখন বলতে পারেন আপু আমার কমিউনিকেশন লেভেল তো ভালো না, এই জন্যই আমি প্রথম অবস্থায় আপনাদেরকে ফাইবারে নিয়ে এসেছি, কারণ ফাইবারে আপনারা যত নক করবেন, যত কথা বলবেন, তত বেশি আপনাদের কমিউনিকেশন লেভেল বাড়বে, তত বেশি আপনারা কমিউনিকেট করতে পারবেন, বায়ারের ধাঁজ বুঝতে পারবেন, তারপরে আপনারা আপওয়ার্কে ট্রান্সফার হয়ে যাবেন। 6 থেকে 1 বছর মানে 6 থেকে 7 মাসের মধ্যে আপনারা ফাইবারে ট্রাই করেন, যদি কাজ না পান তারপরে আপনারা আপওয়ার্কে ট্রান্সফার হবেন। এখন বলতে পারেন আপু 6 মাস আমরা ফাইবারে থেকে কাজ না পেয়ে আমরা আপওয়ার্কে ট্রান্সফার কেন হবো ফার্স্টে না হয়ে? কারণ ফার্স্টে গেলে আপনারা শুধু শুধু বায়ারকে রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন, বুঝবেন না আপনার 20টা কানেক্ট খরচ হয়ে যাবে। তো ডলার কিনে, ডলার দিয়ে কানেক্ট কিনে, কানেক্ট খরচ করে কাজ পাবো না, এই কাজ আমরা করবো না। 6 মাস আমি প্র্যাকটিস করবো কোথায়? ফাইবার মার্কেট প্লেসে। ফাইবারে প্র্যাকটিস করার পরে আমি বায়ারের ধরন বুঝবো, বায়ার কি চায়, কোন কাজ, যেমন এই যে এখন একটু হলি আপু এটা বায়ার কি বলেছে আমি তো বুঝিনি, আপু এটা কি, ওই তখন আপুকে যাতে ডাকতে না হয়, নিজের মধ্যে যাতে কনফিডেন্ট আসে আমি করতে পারবো, তারপরে আপনি আপওয়ার্কে যান, আপওয়ার্কে গিয়ে ওই 20টা কানেক্ট খরচ করে আপনি আপওয়ার্ক থেকে কাজে ট্রাই করেন, এবং তার মাধ্যমে আপনারা হচ্ছেন আপওয়ার্ক থেকে কাজ করা স্টার্ট করেন। কিন্তু এই 6 মাস হচ্ছে কোনো ফ্রাস্ট্রেশন আনা যায় না, কোনো ডিপ্রেশন আনা যায় না, যখনই ফ্রিল্যান্সিং করতে গিয়ে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন নিয়ে আসবেন আপনার ফ্রিল্যান্সিং ওইখানে স্টপ হয়ে যাবে, আপনি আর ফ্রিল্যান্সার হতে পারবেন না, এটা বিলিভ করেন, কারণ আমি নিজে দেখেছি, আমার নিজেকে দিয়ে তার প্রুফ। আমি এখন যতটুকু এফোর্ট দিচ্ছি, আমি যদি আমার ফাইবার গিগগুলি খোলার সময় অতটুকু এফোর্ট দিতাম তাইলে আজকে আমার ফাইবারের কাজ আরো বেশি থাকতো, আমি ফাইবারে হয়তো অনেক ভালো একটা পজিশনে থাকতাম, কিন্তু আমি ফাইবারের এই কাজটা করিনি কারণ আমার লোকাল মার্কেটের কাজ অনেক করতে হচ্ছে, লোকাল মার্কেটের কাজ করে আমি আর ফাইবারে ট্রান্সফার হওয়ার সময় পাইনি। কিন্তু এখন আমি চিন্তা করছি যেটা যে এলইডিপি নিতে এসে যে আমি লোকাল মার্কেটের কাজটা ছেড়ে দিচ্ছি, লোকাল মার্কেটের কাজটা হয়তো অত বেশি করবো না, আমি এখন আপওয়ার্কে কাজ করব, আপওয়ার্কের জন্য হয়তো আমার পোর্টফোলিও আমি আস্তে আস্তে বসে, হ্যাঁ আমি হয়তো সময় দিতে পারি না কারণ আমার অন্যান্য কাজ থাকে, আমি বসে বসে কিন্তু আপওয়ার্কের জন্য পোর্টফোলিও গুলি রেডি করছি, আমি রেডি করছি না তা কিন্তু না। আপনারা করেন, বায়ারের পেজ পাচ্ছেন না, আপনারা অ্যাজ এ স্যাম্পল কোত্থেকে দিবেন? স্যাম্পল দিবেন এই যে কোন একটা পেজ নেন, কোন একটা পেজের এই জায়গার এই জায়গাটুকু সবসময় বন্ধ করে দিবেন, যে কোনো পেজ, কোন পেজ যখন স্ক্রিনশট নিবেন এই জায়গাটুকু, ঠিক এই জায়গাটুকু আপনি হচ্ছেন ক্যান্সেল করে দিবেন, রাখবেন না পেজের,
যখন স্যাম্পল দিবেন রাখবেন কোন জায়গাটুকু, রাখবেন হচ্ছে এই পোর্শনটুকু শুধু, যে পোর্শনটুকু এখন মার্ক করবো এই পোর্শনটুকু শুধু আপনারা রাখেন, এই পোর্শনটুকু রাখেন। এই পোর্শনটুকু রেখে আপনারা যখন একটা স্যাম্পল দিবেন, এবং আপনারা ভাইয়া উষা সিং ভাইয়া একটু স্ক্রল করে উপরে উঠেন, একটু স্ক্রল করে উপরে উঠেন, আচ্ছা এখানে না, পাশে একটা ট্যাব ওপেন করেন ভাইয়া, সরি পাশে আরেকটা ট্যাব ওপেন করেন, আমার একটু ভুল হয়েছে। ফেসবুকে ঢুকেন, ফেসবুকের যে কোনো একটা পেজে যান, যে কোনো একটা পেজে, আপনার পেজ না, অ্যাডমিনশিপের না, অন্য যে কোনো পেজ, যে কোনো একটা পেজ ভাইয়া, আপনি তো ইয়েতে, যে কোনো একটা পেজ, আপনি আরং এর পেজে যান না। আচ্ছা 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 লিখে ফেলেছেন দেখি, করি বিক্রয় কি ভাইয়া? আচ্ছা যা করি বিক্রয়, আচ্ছা সাধু শব্দের মধ্যে গাড়ি ক্রয় বিক্রয়, এটা একটা পার্সোনাল একটা পেজ না, এটা পেজ করুন ভাই। দেন না এখানে যা আসছে, এই যে আরং এর পেজে যান, পেজটা এসছে না, এই পেজের যখন আপনারা স্ক্রিনশট নেবেন, ধরেন এত রিনাউন্ড পেজ অ্যাটলিস্ট নিয়েন না যে যেই পেজটা সবাই চেনে জানে, মোটামুটি একটা পেজে রিচ হয় ওরকম পেজ গুলি আপনাকে ফেসবুক থেকে খুঁজে নিতে হবে, খুঁজে নিয়ে কাজটা করবেন কোথা থেকে দূর। এই যে আরং লিখা না, এই যে দেখেন আমি মার্ক করেছি গ্রিন দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা? এই আরং লিখাটা আপনারা ব্লার করে দেন, এই আরং লিখাটা ব্লার করেন, অথবা আরং লিখাটাকে আপনি এভাবে মুছে দেন, মানে হোয়াইট কিছু দিয়ে মুছে দেন, ঠিক আছে? তারপরে এই যে সেল জি, এইটা আপনারা করতে পারেন, এইখানে যে ছবিটা আসছে ধরেন এই যে এই যে এই যে যেই পোর্শনটা এখন গ্রিন মার্ক হয়েছে, এই জায়গায় আপনি এই সাইজের একটা ক্যানভা থেকে ছবি এনে এই স্যাম্পলের উপর বসায় দেন, চেঞ্জ হয়ে গেল না, কেউ কি এসে ক্লেম করতে পারবে এটা আমার পেজ, তুমি তো কাজ করোনি কিন্তু তুমি কেন তোমার স্যাম্পল হিসেবে দিয়েছো, দিতে পারবে? আপনি যদি এখানকার এই গোল গোল লোগো যেটা, এই লোগোটা যদি মনে হয় খুব রিনাউন্ড পেজ, আপনি এটাকে এভাবে ঢেকে দেন, বা লোগোটার এখানে অন্য কোনো কিছু একটা বসিয়ে দেন, বসিয়ে এটাকে কি একটা পেজ স্যাম্পল হিসেবে আপনি দিয়ে দিতে পারেন না? এরকম চারটা পেজের স্যাম্পল দেন। আমি কি আপনাদেরকে ট্যাব টেমপ্লেট সেটিংস এর ভিতরে স্যাম্পল হিসেবে দিতে বলেছি কখনো? চারটা পাঁচটা পেজ কে দেন। এই আরং এ আসার আগে ভাইয়া ব্যাকে ব্যাকে যান একটু, এইখানে দেখেন আরং রিলেটেড কত পেজ আছে, আরং ফ্যাশন, আরং ফ্যাশন একটা 4.2K, একটা 3.5K, তারপরে হচ্ছে নিচে আসেন ভাইয়া স্ক্রল করে একটু, এই যে এখান থেকে যে কোনো একটা পেজ কে, দুইটা পেজ আপনি নেন, দুইটা পেজ কে দুইটা পেজে দুইটা ট্যাবে ওপেন করেন। উষা সিং ভাইয়া আরং ফ্যাশন কে একটা ট্যাবে ওপেন করেন, উপরের আরং ফ্যাশন, হ্যাঁ করেন, দুটো ট্যাবে ওপেন করেন, যান এই যে ওদের নামের যে জায়গাটা আছে এই জায়গাটা আপনি এরকম গ্রে কালার দিয়ে এই যে জায়গাটাকে আপনি ব্লার করে দেন, ব্লার করে দেন, দরকার নাই আপনার রিমুভ করা, শুধু ব্লার করে দেন, পারেন না ব্লার করে দিতে? কত ফটো এডিটেড অ্যাপস আছে, যে কোন একটা অ্যাপস দিয়ে ব্লার করে দেন। এটা একটা জয়েন্ট গ্রুপ, সরি এটা গ্রুপ, এটা পেজ না ভাইয়া, পাশের পেজে যান। এই যে আরং ফ্যাশন আছে, জাস্ট আরং ফ্যাশনের এই নামটা, আরং ফ্যাশনের শুধু এই নামটুকু, এছাড়া এখানে আর কোনো কিছু দরকার আছে? এখন বলেন এই পেজের ভুল কি কি আছে, যতক্ষণ আমরা চিৎকার করলাম আমি বললাম এই পেজের ভুল কি কি আছে বলেন তো। ক্যামেরা ভাইয়া, ক্যামেরা ভাইয়া আছেন বলেন এই পেজের ভুল কি কি আছে?
আপু অন্য কেউ না, রামরা ভাই বলেন যে এখানে কল বাটন তো নাই। আচ্ছা তারপরে তারপরে নিচে তো অ্যাবাউট এ কি কি দিছে ওনারা দেখেন, অ্যাবাউট ক্লিক করে দেখেন, অ্যাবাউট এ দেখেন তো সি অল এ গিয়ে দেখেন তো কি কি আছে ওনাদের, কন্ট্যাক্ট ইনফো তো ওদের কিছুই নাই, ডেসক্রিপশন নাই, ফোন নাম্বার কোনো ইয়েই নাই। তারপর যখন যেভাবে দেখছেন সবার ফার্স্টে আমি বলে দিচ্ছি তার ট্যাব এন্ড টেমপ্লেটে ভুল আছে, ট্যাব এন্ড টেমপ্লেট এখন সেটাই বলতেছি, এখন সেটা বলার জন্য ট্যাব এন্ড টেমপ্লেট গোছানোটাই তার ভুল আছে, কারণ হোমের পরে কখনো পোস্ট আসবে না, হোমের পরে যে কোনো বিজনেস সবসময় অ্যাবাউট আসবে, অ্যাবাউট এর পরে আপনার বিজনেস ওয়াইজ ডিপেন্ড করবে সেটা সার্ভিস আসবে না অফার আসবে, যদি যেমন আয়েশাপু হলে আয়েশাপু ফার্স্টে সার্ভিস দিবে তারপরে অফার দিবে, ফার্স্টে হোম বাটন দিবে তারপরে অ্যাবাউট দিবে, যে এইটা কি নিয়ে বিজনেস, একটা নাম জানার পর আমরা সবার ফার্স্টে খুঁজতে থাকি আচ্ছা এটা কি নিয়ে, কি রিলেটেড, কি সেল করে এরা, একটা যেমন উষা সিং ভাই আয়েশাপু পেজটাকে দেখে ফার্স্টে বলেছিল না আপু এখানে কি সেল করেন, আপু বলেছিল সবই, খেয়াল আছে কথাটা, ওই জন্য সবসময় অ্যাবাউট বাটনটা হোম এর পরে যাবে, এখানে ট্যাব 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 মানে ট্যাব গুলির মধ্যে সাজানোর ভুল আছে, তার কল টু অ্যাকশন বাটনটা যেটা এখানে এখন কথা সে বাই ডিফল্ট একটা সেন্ড মেসেজ থেকে যায়, এটা অনেকেই জানে না যে ফেসবুক পেজে বাই ডিফল্ট সেন্ড মেসেজ থেকে যায়, তো তারা করে কি বাই ডিফল্ট সেন্ড মেসেজটা থাকার পরেও কল টু অ্যাকশন বাটনটাও আবার সেন্ড মেসেজ দিয়ে দেয়, তো সেন্ড মেসেজ দুইটা যখন দিয়ে দেয় তখন পেজে একটা শো করে, এখানে আরেকটা শো করে না, তো এইখানে বায়ারের ভুল হচ্ছে তার যখন সেন্ড মেসেজ বাই ডিফল্ট থেকে যায় সেটা তো আপনি জানেন, সবাই তো জানে না যে বাই ডিফল্ট সেন্ড মেসেজ বাটনটা থাকে, তখন আপনি এখানে কলের বাটনটা অ্যাড করে দেন, কল টু অ্যাকশন বাটন যেটাকে বলি, তারপরে তার অ্যাবাউট সেকশনে স্ক্রল করে নিচে আসেন, ভাইয়া সচিন ভাই স্ক্রল করে নিচে আসেন, তার যে অ্যাবাউট সেকশন, অ্যাবাউট সেকশনে যাওয়ার আগে হোম বাটনে ক্লিক করেন, হোমে 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 ক্লিক করেন, যে কোনো বিজনেস এর ডিটেল এই যে এই জায়গাতে থাকে, এই জায়গাটাতে থাকে, এই জায়গাতে কিন্তু তার ডিটেল নাই, তার স্টোরি নাই, তার লোকেশন নাই, তার বিজনেস কি রিলেটেড, তার এইম কি, প্রত্যেকটা বিজনেস এর যে কোনো বিজনেস ছোট বিজনেস হোক ইভেন শুটকি বিক্রেতা হোক তার ছোট্ট একটা ট্যাগলাইন থাকে, ইউআরএল নাই আপু, জি ইউআরএল সেট করা নাই, তার ইউআরএল এই যে দেখেন তার ইউআরএল সেট নাই, তার ট্যাগলাইন নাই, তারপরও এই পেজের রিচ এখন বলতে পারেন আপু এই পেজের রিচ এত কেন, এই পেজের রিচ এত কারণ এই পেজটা সে ইয়ে করেছে কবে দেখি জানতো ভাইয়া, স্ক্রল করেন দেখি এই পেজ হয়েছে কবে, এই যে 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 হোল স্ক্রল 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 একটু উপরে একটু উপরে, এই যে দেখেন 2015 তে এই পেজটা হয়েছে, 2015 থেকে আপনি চিন্তা করেন এই পর্যন্ত তার পেজে 2015 থেকে আজকে 5 বছর শেষ হয়ে যাচ্ছে, অলমোস্ট 5 বছরে তার পেজের লাইকের অবস্থা দেখেন, তাকে যদি আপনি এটা বুঝাইতে পারেন যে আমি আপনার এই কাজটা করব তাইলে আপনার ধরেন আপনার দরকার নাই, আপনার কোনো বন্ধুর দরকার নাই, আপনার আশেপাশে যারা বিজনেস করে তাদেরকে দেখেন কারা অনলাইনে বিজনেস করে, কাদের অনলাইনে পেজ আছে, তাদের অনলাইন পেজগুলি ভিজিট করেন, ভিজিট করে তাদের এই ল্যাকিংস গুলি তাদেরকে বুঝান, তখন তারা আপনাকে কাজ দিতে বাধ্য, এইভাবে কি কেউ ট্রাই করেছেন একবারও সত্যি করে বলেন তো, আমার এলাকাতে তো আপু এরকম কোন বিজনেস এর পেজ নেই, আমি কাকেও ট্রাই করবো, আচ্ছা আপনার এলাকায় নাই, আপনার পুরো রামগড়ে নাই, আপনার আশেপাশের এলাকার বন্ধু নাই, নাই 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 আপু, আর আমি কি কই বেসিক্যালি যে এলাকায় থাকি ওই এলাকা থেকে এখন বের হচ্ছে না, আর রামগড়েও নাই এমন বিজনেস, ই কমার্স ই কমার্স যেটা ফেসবুক আমরা বলি অ্যাপ কম আপটা আমরা রামগড়ে নাই এখন কষ্ট বেশি এত ইয়া না বেলিগুলো না, আপনার এখানে কেউ কি ব্যবসা করে না, আপনি কি বলতে চান যে আপনার এখানে কেউ কি কাপড়ের বিজনেস নাই, ছোটখাটো মেয়েরা যারা নিজেরা নিজেদের ঘরের মধ্যে করছে, না 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 নাই এমন টাইপের বিজনেস নাই এখনো, আমার এখন কোন জায়গায় ভাইয়া, আমি তো আমাকে অ্যাড্রেসটা দিয়েন তো, আমি আপু রামগড়ে থাকি, বাট রামগড়ে মানুষ শপিং করে অনলাইন থেকে, বাট ওই যে আপনার কম করে অতটা এতটা এখনো ফসল হইতো না,
আমরা যারা ইয়াং আছি তারা কয় আর কি বেসিক্যালি। এই যে ইয়াং যারা আছেন তাদের মাঝে কথা বলে তাদেরকে দিয়ে, যারা হয়তো আপনার পরিচিত কেউ নাই যে গান টান খুব ভালো পারে, বা যার এরকম হয়তো তার বাইক নিয়ে তার কোনো ফ্যাসিনেশন আছে। বাইক তো অ্যাটলিস্ট ছেলেরা চালান, আপনারা চালান না? বাইক চালাইলে, বাইক নিয়ে যখন ফ্যাসিনেশন থাকে, আপনি জানেন বাইক নিয়ে জাস্ট একটা বাইক আছে, বাইক নিয়ে সে ঘুরতেছে, সে ছোট ছোট, সে ঝালকাঠির এক মেয়ে, সব বাদ দে, ঝালকাঠি, ঝালকাঠি চিনেন? নাম শুনছেন? জালানা ঝালকাঠি হচ্ছে সেই বরিশাল। ঝালকাঠির এক মেয়ে বাইক কিনে, ওই বাইকের, আচ্ছা আমি আপনাদেরকে পরে আমি পেজটা দেখাবো নেও, ওই মেয়ে বাইক শুধু সে মেয়ে হিসেবে সে বোরখা পরে, খিমার পরে, বোরখা খিমার আপু আয়সাপু বুঝবে, এটা মেয়েদের একটা মানে আমাদের মুসলমানদের বলতে পারেন ধার্মিক একটা মানে পর্দার, পর্দার জন্য যে ড্রেসটা ওই টাইপের, ওইটা পরে সে বাইক চালাচ্ছে, ওইটার ভিডিও সে আপলোড করছে। এই যে সে আপলোড করার কোন জায়গায় চিন্তা করেন, আপনারা কি করলেন? একটা মেয়ে মানুষ, মেয়ে তাও ছোট, খুব বড় বয়সের মেয়ে না। আপু আমার এই ফ্যাশনটা অনেক আগ থেকে আছে, কিন্তু আমার ভালো ক্যামেরা বা ভালো কিছু তো না থাকার কারণে আমি এটা করতে পারছি না। ক্যামেরা ভালো দরকার নাই, মোবাইল ক্যামেরাটা অত ভালো না, বুঝছেন আপু? আরে ভাই, আরে ক্যামেরার দরকার নাই, যেই ক্যামেরাটা, এই যে মোবাইল ক্যামেরা ভালো না, যেই ক্যামেরাটা আচ্ছা সেটা দিয়ে অ্যাট লিস্ট ট্রাই করেন। ট্রাই করেছেন? আমার তো শর্ট ফিল্ম ফিল্ম করার স্মৃতি ছিল, আমার সব কিছু রেডি আছে, কিন্তু আমি আর করতে পারিনি এগুলো। ভাইয়া নিজের প্রমোশন ঠিক আছে, আপনার এলাকায় নাই, আপনি এলাকার বাইরে যান, আপনার লিংকডইনে, আচ্ছা আপনার লিংকডইন প্রোফাইল কি বলেন তো? আপু সাইদ হোসেন। আরে আপু আমি ফেসবুকে একটু ট্রাই করছিলাম, কিন্তু একজন আমার থেকে নাম্বারও নিয়েছিল দেন অর্গানিক প্রমোশন করার জন্য, পরে আর কেউ ফোন টোন দেনে। অগাস্টের 3 তারিখ, আজকে সেপ্টেম্বরের 22 তারিখ, কয়দিন ট্রাই করেছেন? কি ফেসবুকে ট্রাই করেছিলেন? জি ফেসবুকে। হ্যাঁ হ্যাঁ আপু আমি ফাই একটু ট্রাই করি, বাট রেসপন্স আর কি। হোল্ড অন উষা সিং ভাই, লিংকডইনে যান, আপনি বলবেন না যে আপু আপনারা ফেসবুক দেখাতে দেখাতে লিংকডইনে কেন গেলেন, লিংকডইনে একটা দেখেন। আমার লিংকডইন দেখবেন না? না আপনার লিংকডইনে কেন, আমি আপনাদেরকে বলি নাই, লিংকডইনে ছুতে অনেক কাজ পাওয়া যায়। লিংকডইনে কয়দিন আপনি অ্যাপ্লাই করেছেন, লিংকডইনে কয়দিন আপনি? হ্যাঁ আমি 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 চাচ্ছিলাম আমার 500 কানেকশন হইলে দেন আমি লিংকডইনে ভালো করে প্রমোশনটা আমার করব। এখনো আমি লিংকডইনে হওয়ার জন্য বসে থাকবেন কেন? বসে থেকে তো পিচাচ্ছেন। উষাজিন ভাইয়া বসে আছেন, ভাইয়া কি আছেন? একটা মিনিট, ভাইয়া আছেন? জি আছে আপু। লিংকডইনে যান, এটা মনে করেন না যে শুধু সাইককে ধরছি, আয়েশা আপুকে ধরছি, আমি একটা একটা করে সবাইকে ধরবো আজকে। জি আপু আছে। সাইকের প্রোফাইলে যান। কেন সাইড কে এভাবে খুঁজতে হবে কেন? আপনার একজন একজনের সাথে কানেক্টেড না? আকি আপনার কানেকশনে নাই কেন? নাই আমি বলি নাই, আপনার একজন আরেকজনের সাথে কানেকশনে থাকবেন, কানেক্টিং এ বলেছি আছেন আপু? অ্যাকাউন্টগুলো না দিলে আমরা কিভাবে খুঁজবো বলেন তো? অ্যাকাউন্টের লিংকে কি কয়জন অ্যাকাউন্ট ফিলআপ করেছেন, কয়জন দেননি? এখানে তো আমি মাসখানে বলছিলাম যেমন টুইটার, লিংকডইন, যারা যারা ইয়া আছে ওদের ইয়াগুলো দিতে, ইউজার আইডি গুলো। আপনাদের যে অ্যাসাইনমেন্টের শীটটা আছে, অ্যাসাইনমেন্টের শীটটা, ভাই অ্যাসাইনমেন্টের, ভাই আমার কথা শুনেন, অ্যাসাইনমেন্টের শীটটার মধ্যে কিন্তু আপনাদের লিংকগুলি দেওয়ার জন্য একটা একটা শীট রেডি করে দেয়া হয়েছে, অল লিংক। ওখানে কয়জন ফিলআপ করেছেন, কয়জন করেননি? এটা করে আপনারা পিছাবেন, সামনে আগাবেন না। আর আপনার কানেকশন মাত্র 31 কেন?
উষাচিং ভাইয়া, উষাচিং আপু কানেকশন 31 কেন? আজকে থেকে আমাদের নেক্সট মনে 10টা কি 11টা ক্লাস আছে, আর আপনাদের এক্সট্রা ক্লাস তো বাদই। ওই 10-11টা ক্লাসে প্রত্যেক দিন হবার দুইটা করে পোস্ট আমি লিঙ্কডইনে চাই। আপনারা সবাই কালকে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, সবাই সবার সাথে কানেক্ট হবেন, সবাই সবার প্রত্যেকটা স্কিলকে এনরোস করবেন। এখন বলেন আপু এনরোস করতে পারি না, আপনারা বলবেন এই কথাটা এখন যে আপু আমরা এনরোস করতে পারি না। উষাচিং ভাই আপনার ছোট্ট ছবিতে যান, প্রোফাইলে যান, আপনি আয়সা ইবনে আপনার প্রোফাইলে গিয়ে তো লাভ নাই কথা বলতে বলতে। আচ্ছা ব্যাকে যান, ব্যাকে যান ভাইয়া, ব্যাকে ব্যাকে যান। সাইদ আপনার আইডিটা বলেন ভাই, আপনি সাইদের সাথে কানেক্ট হন, কানেক্ট হয়ে সাইদের হচ্ছে এনরোস করেন, তাইলেই আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এনরোস করে কিভাবে। ভাই এস এ এস ওয়াই না ওয়াই ই ডি এস 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 দুই নম্বর, হ্যাঁ আছে 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 এক নম্বর সেকেন্ড কানেকশন। এই যে সাইট পেন্ডিং কেন ভাইয়া, পেন্ডিং কেন? আপু পেন্ডিং অ্যাকসেপ্ট করতে হবে আর কি। তার মানে হচ্ছে আপনি জান নাই, এতক্ষণ তো উষাচিং ভাইরে বলছি আপনি জান নাই, আপনি কানেক্ট হন নাই কেন? আমি কানেক্ট আমি তো উষাচিং ভাই পাঠাইছেন কবে? এই তো মাত্র আপু এখন কথা হলো, এখন পাঠাইছে। ও আমি তো ভাবছি আগে পাঠাইছে, আপনি ঢুকেন নাই। আমি তো আপু ডিজিটাল মার্কেটিং বাংলাদেশের জুলার এখন কল করে নিচে আসেন, নিচে আসেন, ওর স্কিলস এর জায়গায় স্কিলস এর পার্টটাতে আসেন। এটা ওর হাইলাইটস, স্কিলস এর পার্ট না, স্কিলস আরো নিচে, স্কিলস আরো নিচে, আরো নিচে, এই যে ডিজিটাল মার্কেটিং এর স্কিলস এ ক্লিক করেন। শো মোর, শো মোর, শো মোর, শো মোর দেন। আপু এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, লিঙ্কডইনে যখন অনেকগুলো কানেকশনের আসে সেই ক্ষেত্রে কি সবারটা অ্যাকসেপ্ট করা যায় নাকি নিজের রিলেটেড, যেমন ডিজিটাল মার্কেটিং বা এই রিলেটেড যারা আছে তাদেরটা অ্যাকসেপ্ট করবে নাকি সবার, বা প্রোফাইল দেখে দেখে যেমন ফেসবুকে যেটা করা হয় ওই রকম নাকি সবারটা অ্যাকসেপ্ট করা যায়? সবারটা অ্যাকসেপ্ট করা যায়, কিন্তু সবারটা অ্যাকসেপ্ট কেন করবেন আপনি? আপনি একজন ডিজিটাল মার্কেটার হয়ে আরেকটা ডিজিটাল মার্কেটারকে আপনার প্রোফাইলে এনে কি লাভ? সে আপনাকে কাজ দিবে? আমি তো করতেছি না আপু অ্যাকসেপ্ট। হ্যাঁ সেটা জিজ্ঞেস করছি। এই যে দেখেন প্লাস সাইনটা দেখতে পাচ্ছেন না, ওর প্লাস সাইন গুলি দেখতে পাচ্ছেন, ওর প্লাস সাইনে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং এ যান, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন, হ্যাঁ যান, এই যে এনরোস করেন, এখন গুড, হাইলি স্কিলড, হাইলি স্কিলড, থার্ড থার্ড থার্ড, তারপর নিচে আসেন, সিলেক্ট রিলেশনশিপ, দাঁড়ান, ম্যানেজ সাইট ডিরেক্টলি, ম্যানেজ সাইট ডিরেক্টলি, থার্ডটা দেন, ম্যানেজ সাইট ডিরেক্টলি এটাও দিতে পারেন, অথবা সেম প্রজেক্টে কাজ করেছেন, ওয়ার্ক টুগেদার ডিরেক্টলি অন সেম প্রজেক্ট, সেম টিম, হ্যাঁ ক্লিক করেন, সাবমিট দেন। কালকে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এখানে যে 15 জন আছেন, 15 জন, 15 জনের প্রত্যেকটা স্কিল এনরোস করবেন। তার মানে এক একজনের এক একটা স্কিল 14টা করে এনরোসমেন্ট থাকবে, 15 জন নিজেকে একজন বাদ দিলে 14টা করে থাকবে। হ্যালো ভাই ও বোনেরা, জি আপু,
বুঝা গেল জিয়াপু উষা সিং ভাই বাকি গুলি করেন জিয়াপু গুলো বসে থাকেন না বাকি তিনটা করেন সাইদ আপনি উষা সিং ভাই এনরোস করেন সব আবার হাইলি স্কিল দিয়েন না দেন ওয়ার্ক টুগেদার ডিরেক্টলি উপরে আচ্ছা এটা কি অটোমেটিক আসছে সাইড বাই ওইটা তো এটা তো গেটিং আসছে ওটা না এটা সাইড থ্যাংক ইউ দিস সাইড বাই সাথে লিংক নিয়ে কথা হয় বায়ার উনি বায়ার সাথে আর আমি সেলার আপনারা এই কাজটা করছেন কতদিন ধরে বলতেছি এই কাজটা করেন কালকে আপনারা অ্যাসাইনমেন্ট আকারে এটা সাবমিট করবেন যার 14টার নিচে থাকবে যার 14টার নিচে থাকবে কথা শুনতে পাচ্ছেন যে করে নাই তাকে তো প্রত্যেককে দেখতে পারবেন কে কে করে নাই তাদের নামের লিস্ট গুলি দিবেন যারা করবেন না তারা কালকে থেকে আর ক্লাস করতে আসবেন না আবু তো আমি ক্লাস করতে পারি নাই এই যে এখন এনরোলমেন্টটা দেখতে পাচ্ছেন কিভাবে অর্পণ হ্যাঁ আপু দেখতেছি সবার প্রোফাইলে গিয়ে এনরোল করে দিয়ে আসবেন আপনার প্রোফাইলের স্কিল দীপ্তধর আপনি কি কাজ করেন অর্পণ কেন আমাকে বলে আপু আমি ক্লাস করি নাই আপনার দাদা আপনাকে কোনো হেল্প করে না না আমি আপু এখন যে ক্লাসগুলো চলতেছে ওগুলো দেখতেছি তো কুরআনগুলো দেখার ওরকম টাইম পাচ্ছি না ওই জন্য তাহলে তো প্রবলেম আচ্ছা ওই কারণে মানে রিলেশন কি এই দুটোই দিব এক আর দুই এক দুই দিতে পারেন তারপরে ওয়ার্ক টুগেদার ইনডিরেক্টলি সেটা দিতে পারেন এখন কথা হচ্ছে কেউ যদি এসে দেখে আপনার এক একটা স্কিল 14টা করে এনরোলমেন্ট আছে ওই বান্দাটার মাথায় কি আরেকবার কথাটা ঢুকবে না আচ্ছা এই ছেলেটা নিশ্চয় স্কিল তার যত প্রত্যেকটা স্কিল কে এনরোল করেছে কেউ মানে মানুষ কিউরিওসিটি থেকে হলেও সে তো আপনাকে নক করবে কি করতেছেন আপনারা বসে বসে ঘরের মধ্যে এটা ভাই অ্যাসাইনমেন্ট ক্লাসের কাজ না বন্ধ রাখেন অ্যাসাইনমেন্ট এটা 14টা স্কিল সরি 14টা এনরোলমেন্ট পার স্কিলে যে 50টা দিছে তার 50টা স্কিল কি এনরোল করে দিয়ে আসবেন ব্যাক টু দা ফেসবুক আশাপুর পেজে যান ফেসবুকে থাকা কমান আপনারা নিচে আসেন ভাইয়া সরি উপরে ট্যাগিং অ্যাবিলিটি দেখছিলাম আমরা আরেকটু উপরে ছিল এটা জি জি সেভ চেঞ্জ দেয়া আছে চলে আসেন কান্ট্রি রেস্ট্রিকশন পেজ ভিজিবল আছে এজ রেস্ট্রিকশন দেখি এটা ক্যান্সেল দিয়ে বেরো যান পেজ মডারেশনে ওয়ার্ড ব্লক করেন নাই আপু ব্লক করে দিয়েন সাইদ আপনি রিমিক্স নাকি আমি রিমিক্স শুনছি সাইদকে সাইদ ভাই রিমিক্স আপু রিমিক্স ভাই পেজ আপডেটে দেখি এডিট করেন তো ঠিক আছে ভাইয়া পেজ ইনফোতে যান আমি আশাপু দেখেছি আপনি এখানে বসে বসে যে মেইল অ্যাড্রেসটা এখন অ্যাড করেছেন না আপু আমি কিছুই করে নাই হ্যাঁ একটু আগে ভাইয়ার এখানে নোটিফিকেশন আসছে যে এই পেজ থেকে মেইল অ্যাড্রেস অ্যাড করা হয়েছে না না আমি আমার হচ্ছে আইডি দুইটা তো আমি হচ্ছে না না আপু মেসেঞ্জারে আসছি মেসেঞ্জার হচ্ছে আমার ওই আশাকার ওইটাতে ছিল ওইটা থেকে আবার আমি এখন যে পেজেই আছে ওইটাতে আসছে আপু দুইটা আইডি তো হইছে না আমি কোনো কিছু কারেকশন করি নাই আপনারটা ক্যাটাগরি বিজনেস সার্ভিস কেন হবে
ক্যাটাগরি ভুল দিয়ে রাখছেন আপনি, রিটেইল এটা শপিং হইতে পারে, এটা ক্লদিং হইতে পারে, এটা বিজনেস ক্যাটাগরিতে কেন পড়বে আপু? আচ্ছা আপু, জি আপু, এটা বিজনেস ক্যাটাগরিতে কেন পড়বে আপু? ক্যাটাগরি তো ভুল আপনার বিজনেসের, ক্যাটাগরি চেঞ্জ করেন, ক্লদিং দেন, শপিং রিটেল না, ক্লদিং স্টোর, ওমেন্স ওয়্যার। ডিসক্রিপশনে কি লিখেছেন? উই আর প্রোভাইড আওয়ার গ্রামাটিক্যাল ভুলগুলি ঠিক করে নেবেন, তারপরে আসেন, অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া লাগবে না, নিচে আসেন, ফোন নাম্বার দেয়া, ওয়েবসাইট মাই পেজ ডাজন্ট হ্যাভ ওয়েবসাইট, হ্যাঁ এটা ক্লিক করেন, সেভ চেঞ্জ, তারপর লোকেশন দেখি, লোকেশন তো সেট করো না, আপনি খাগড়াছড়ি সদর না? হ্যাঁ, হ্যালো আয়েশা আক্তার, খাগড়াছড়ি, আপনাকে এখন পিজ্জা এসেই ডাকবো, আপনি তারপরে পিজ্জা আমাকে খাওয়াইলেন না, খাগড়াছড়ি সদর, বাংলাদেশ কই? এই যে বাংলাদেশ, এখন ভারতের পাশে, ভারত দেখে ফেলছেন আপনারা, আপনি তো ওটা সিলেট নিয়ে গেছেন, এখন সমস্যা নাই, আপনি আসবেন, কই আর যাবে, যখন আপু কোশ্চেন করা শুরু করি তখন সবগুলি মিউট কেন থাকেন? বাকিগুলি তো সব ঘুমাই দিয়েছে, মহিউদ্দিন ঘুমায়, ইরফান ঘুমায়, রাশেদিন ঘুমায়, সোহাগ ঘুমায়, রামরা ভাই ঘুমায়, আজকে রামরা ভাই আজকে পুরো সেফ সাইডে আছে, কোনো কথা নাই রামরা ভাইয়ের, একদম চুপ, না আপু আপনার কথা শুনে আসছে, সবগুলি ঘুম, ক্যামেরা একটা বন্ধ করে মিউট একটা করে, করে দিয়ে ঘুম দেয়, আপু এখানে ম্যাপটা মানে আসতে একটু দেরি হয় কেন ভাইয়া? এটা আপনার নেট ইস্যু হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে, না আপু প্রায় দেখলাম ওই আমার যে ইয়েটা আছে ওখানে পেজে এরকম করলে মানে দেরি হয়ে যায়, অনেকক্ষণ লাগে, আপনারা এক জায়গা থেকে ম্যাপ আরেক জায়গায় টাইনে নিয়ে আসবেন, এটা কি ইনস্ট্যান্ট আসবে বলেন? সমাধান এরপরেই যে দেখেন আয়েশাপু লিখে রেখেছে কাস্টমার ভিজিট মাই হোম বিজনেস এট মাই স্ট্রিট অ্যাড্রেস, এটাকে কাস্টমার ভিজিট করতে না পারলে এটাকে তুলে দেন কিন্তু অ্যাড্রেস দিয়ে দেন, তুলে দেন এটাকে, আপু আপনি বাসে তো আসতে পারবেন, আপু না করেছেন, তুলে দেন, হ্যাঁ এখন অ্যাড্রেসটা খাগড়াছড়ি সদর, আহারে 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 আহারে, এদেরকে নিয়ে কোথায় যাবো, কোথায় যাবো, স্ক্রল করেন, এই যে ডিস্ট্রিক্ট খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট হ্যাজ স্ট্রিট অ্যাড্রেস, এখানে লিখেন খাগড়াছড়ি সদর লিখেন, আপনাদের ওই জায়গার নাম লিখেন, আনন্দনগর তো বলে হচ্ছে জয়দেব, আপনাদের কোথায়? শান্তিনগর মনে হয়, আচ্ছা আপু কোথায়? ইসলামপুর ভাইয়া, হ্যাঁ ইসলামপুর, ইসলামপুর ঢাকা শহরে, ইসলামপুর আপনাদের খাগড়াছড়ি তো ইসলামপুর,
ইসলামপুর মোহাম্মদপুর সব আপনার হবে। আখি জি আপু বলেন, আপনার কথা শুনি, এতক্ষণ তো আমি বললাম সবাই চুপ ছিল, এখন আপনি বলেন আপনার কি অবস্থা? আছি আপু। আছি আপু জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করেছি কি অবস্থা, কোথায় কোথায় প্রবলেম, কোনটা কোনটা করেছেন, কোনটা কোনটা পারেননি, বুঝেননি, লিস্ট দেন আমাকে। অর্পণ আপনি লিস্ট দেন, আপনার কোনটা কোনটাতে ঝামেলা আছে, সোশ্যাল মিডিয়ার কোন কোন জায়গাটা ক্লাস মিস করেছেন? আপু এখন বলবো ভাইয়া, মহাজন পাড়াটা কেন দিলেন? হ্যাঁ বলে ফেলেন ভাইয়া। আপু অনেক সময় দাগাতেও আপু তো শুধুমাত্র খাগা ছুতে করবো নাকি আপু? আরে না অল বাংলাদেশ তাই আপু সব জানে। কি বলছে আপু? এখানে একটা একটা জেলার নাম না লিখে পুরো বাংলাদেশ লিখে দিলে হয় না? বাংলাদেশ তো দিলাম, এবারে আবার দিচ্ছি। দেখা যাবে না এখানে বুঝছেন, এই ধরনের 8টা থেকে 10টা সার্ভিস এরিয়া এয়ার করা যায়, অ্যাড করা যায়, সেগুলো শুধুমাত্র ডিভিশন ওয়াইজ করে দেওয়া যায়, আরো ভালো হয়। ভাইয়া এই রাঙামাটি চিটং, চিটং না দিয়ে চিটং বাংলাদেশ চিটং দিয়ে দেন, পুরো চিটং হয়ে যাবে, আমাদের ডিস্ট্রিক্ট গুলি দিয়ে দেন শুধু। চট্টগ্রাম লেখে, চিটং লিখে, চিটং চট্টগ্রামও লেখে, কোথায় লিখে চট্টগ্রাম লেখে আপু? এখানে প্রচলন হয় না, আমি চিটংই তো জানি, চট্টগ্রাম তো জানি না। আপনাকে তো নিসি বানাইছে, এখন কাজ করেন। আচ্ছা বলেন কাজ শেষ করেন আজকে, আর কি দিব বলেন? বরিশাল আছে আপু, সবচেয়ে বড় ভুল হচ্ছে প্রথম অবস্থায় পুরো বাংলাদেশকে টার্গেট করা, তাহলে কম্পিটিশন বেড়ে যায়। আপু সবার ফার্স্টে ধরা উচিত খাগড়াছড়ি, চিটংটাকে ফার্স্টে ধরা উচিত, চিটং ধরে তারপরে হচ্ছে বাকিটা করা শেষ করা উচিত। মানে চিটং ধরে মোটামুটি একটা জায়গায় আসার পরে
তারপরে অল ওভার দা বাংলাদেশ দেওয়া উচিত। এখন আপু ফার্স্টে বাংলাদেশ দিলে কম্পিটিশন বেশি থাকবে, কাজ আসবে না। ঠিক আছে তাহলে এটা কেটে দিচ্ছি। অল ওভার বাংলাদেশ দেন এখন। তাই না বান্দরবান আসলে কক্সবাজার এখন চিটংটা রাখেন শুধু। আচ্ছা ঠিক আছে আপু, রাঙামাটি কেটে দিই। ঢাকা বাংলাদেশ দিলে তো ভালো হয়। সেসিং ভাই কি করে ভাই, এই যে ওই যে এগুলো সব কাটি দেখা গেছে চট্টগ্রাম রাখেন সব কাটি দেখ। আচ্ছা আমি যে আগে দিয়েছি মোটামুটি সব জায়গায় তো গেছে, আমি যে আম সাপ্লাই করছিলাম, তারপর হচ্ছে কিছু কিছু ড্রেস পার্টস সেগুলো দিয়েছি তো। ব্যাপার যাচ্ছে না কেন ভাই? আপু দিতে পারবেন, আপনি তো বাধা নাই সার্ভিস দেওয়া, কিন্তু সার্ভিস এরিয়া ঠিক করলে ওই এরিয়াতে একটু ফোকাস করে হয় আপনি ফিসটা। খাগড়াছড়ি থেকে খাগড়াছড়ির এখানে কিনার মানুষ নাই তো আপু। আপু বলছে দেন আপনি এখন জাস্ট আপনি সিটাং ডিভিশনটাকে টার্গেট করেন। এখন আপনি যখন সমস্ত কিছু রাখছেন যে সালোয়ার কামিজ ঢাকার মানুষের সাথে যদি কম্পেয়ার করেন, ঢাকায় খুলনায় আপনাদের চিটং মেইন সিটিতে এরকম অনেক অনলাইন পেজ আছে, তারা সেটা ফেলে আপনার খাগড়াছড়ি পেজে কেন যাবে? তো ফার্স্টে যে কোনো বিজনেসের টার্গেট করতে হয় নিজের এরিয়া, নিজের পুরো চিটং সিটিটাকে টার্গেট করেন ফার্স্টে। খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবন তিনটাকে টার্গেট করার পরে, তারপরে যখন এটা মোটামুটি কাজ হয়ে যাবে তারপরে টার্গেট করবেন পুরো চিটংকে। এর মাঝে পুরো চিটংকে টার্গেট করে রাখেন, চিটংকে টার্গেট করার পরে বান্দরবন দেন, আর চিটং ডিভিশন দেওয়ার পরে তার চিটং ডিভিশন ঢাকা দেন। শোনেন, চিটং ডিভিশন ঢাকা দিয়েছেন ঢাকাই দেন, আর তো দেওয়ার দরকার হয় না, শেষ সেভ দেন। যখন এটা করবেন তখন হচ্ছে আপনার হবে কি ওই এলাকাগুলি যখন হয়ে যাবে তখন অটোমেটিকলি একজন আচ্ছা এড্রেসটা কোথেকে নিয়েছে, এটা এই জায়গায় পেজ থেকে নিয়েছি, তখন গিয়ে আপনি অল ওভার বাংলাদেশ দেন, মানুষ তখন বাইরে থেকে ট্রাই করবে আপনার কাছে। কারণ সবার ফার্স্টে মানুষ চিন্তা করে ঢাকার মানুষ, ঢাকার ঢাকার যারা সেলার বা ঢাকার যারা মানে আমরা যারা ঢাকায় সেল করি, আপনাদের চিটাগাংয়ের মানুষ নেওয়ার আগে চিন্তা করে ঢাকা থেকে আসবে একে ধরবো কিভাবে পাবো কিভাবে। আচ্ছা খাগড়াছড়ি বান্দরবান আছে নিজেদের এরিয়ারই তো মানুষ, এই জিনিসটা মানুষের মধ্যে অনলাইনে অনেক বেশি কাজ করে জানেন। হ্যালো ভাই ও বোনেরা জানেন? চিৎকার করতে করতে পাগল হয়ে যায়, আপনারা কেউ একটা কথা বলেন না। গাছ হলে গাছ আমাকে পাতা বাতাসে পাতা অলওয়েজ ওপেন রাখবেন, একটা বিজনেস কখনো অলওয়েজ ওপেন থাকে না, সার্ভিস গুলো ওপেন থাকে। আপু কয়টা তো করে দেব বলেন? 9টা দেন, 9টা 8টা দেন, 8টা আবার কেন স্যার 58 পিএম হয়ে গেছে। ফ্রাইডে কি অফ থাকবে? না